जय गुरु। आज श्रीमद्भागवत सप्ताह यज्ञ द्वितीय दिन तमरा देखते श्रीमद्भागवते महाराज परीक्षित बोलछेन हे सुखदेव गोस्वामी चरण आपनी कृपा करे आमाके সেই বিদুরের কথা বলুন। সেই মহাত্মা বিদুর যিনি কৌরব বংশের লোক, ধৃতরাষ্ট্রের ভাই বিদুর, তার কথা আমাকে বলুন। সুখদেব বলতে আরম্ভ করলেন, যদা তু রাজা সসূতন অসাধীষু পুষ্যন অধর্মেন বিনষ্ট দৃষ্টি ভাতুর্যবিষ্ঠম সুতান বিবুদ্ধন প্রবেশ লক্ষ ভবেদ দহাদ। ধৃতরাষ্ট্র সমস্যায় পড়ে বিদুরকে ডেকেছেন। যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হবে প্রায় সমাগত, তখন ডেকেছেন বিদুরকে। বিদুর, তুমি বলো আমি কি করব। আমার ছেলেদের সাথে পাণ্ডুপুত্রদের যুদ্ধ প্রায় হবেই, এই যে গৃহ ক্লেশ, এই যে আমাদের পারিবারিক যে অশান্তি সমস্যা, বিদুর তুমি আমাকে বলো কি করব। তুমি তো ধর্মজ্ঞ, তুমি আমাকে পথ দেখাও। যদা তু রাজা সসূতন অসাধুন, বিদুর বলতে আরম্ভ করেছেন, দেখুন হে মহারাজ ধৃতরাষ্ট্র, যেহেতু আমাকে প্রশ্ন করেছেন আমি উত্তর দেব, মানা না মানা আপনার উপরে, আমি বুদ্ধি দিতে পারি, আমি বলতে পারি সমস্যাটার সমাধান কি হবে, কিন্তু পালন করা, মানা বা সেই পথে চলা আপনার উপর নির্ভর করে। আর আপনি যেমন ভাববেন, যেমন চলবেন, ঠিক সেই রকম হবে। আমি বলতে পারি, আমি আপনাকে বলছি, যদা তু রাজা সসূতন, হে মহারাজ ধৃতরাষ্ট্র, আপনি কিন্তু অন্ধ, পুত্র স্নেহে অন্ধ হয়ে আপনি যে কাজগুলো করেছেন ঠিক করেননি, বিনষ্ট দৃষ্টি, আপনার দৃষ্টিটা নষ্ট হয়ে গেছে। ডংরুজি মহারাজ বলছেন, বিদুর কাকে উপদেশ করছেন? রাজা ধৃতরাষ্ট্রকে। তার নাম ধৃতরাষ্ট্র কেন? রাষ্ট্রকে ধরে আছে, ধৃত মানে ধরে আছে, যে সিংহাসনটা ধরে আছে, কোনো ক্রমেই ছাড়তে চায় না, ছাড়াবার ইচ্ছাটাও নেই, এমন যে ব্যক্তি যার সিংহাসনের দিকে দৃষ্টি থাকে, সিংহাসন ছাড়তে চায় না, যেন কেন প্রকারের সিংহাসন ধরে রাখবে, এরকম ব্যক্তি ধৃতরাষ্ট্র। আর এরকম ব্যক্তি কি হয়? অন্ধ হয়, দেখতে পায় না। ধৃতরাষ্ট্র অন্ধ, কিসেতে অন্ধ? ডংরুজি মহারাজ বলছেন, স্নেহেতে অন্ধ, পুত্র স্নেহেতে, পুত্রের দোষগুলো দেখছেন কিন্তু দোষটাকে দোষ বলে মনে ক্ষমা করে দিচ্ছে, কিন্তু রাজার আসনে বসে যে তাকে তো ন্যায্য বিচার করতে হবে, তা তো করেননি। তাই বলছেন, সসূতন অসাধুন। ধৃতরাষ্ট্র, আপনি কি জানেন না আপনার পুত্ররা অসাধু সাধু নয়? আপনি জানেন তো, সসূতন, অন্যের বেলায় বিচার করেন ঠিক, যখন নিজের ছেলে হয় তখন বলছেন সসূতন অসাধু। আপনি জানেন আপনার সন্তানটি অন্যায় করছে, অসাধু, তবু আপনি তাকে শাসন করছেন না। জেনেও কেন করছে না জানেন? বিনষ্ট দৃষ্টি, আপনার দৃষ্টিটা নষ্ট হয়ে গেছে। কিসের দৃষ্টি? না একটা এই চোখ দিয়ে আপনি দেখছেন অন্যায়, মনের যে বিচার করবার ক্ষমতা সেটাও নষ্ট হয়ে গেছে, অনিষ্ট দৃষ্টি। ভাতুর জবিষ্টম সুতান, আপনার নিজের ভাইয়ের ছেলেরা ভাগ চাইছে, যেটা দেওয়া উচিত কর্তব্য, দিলেন না, কি করলেন? প্রবেশ লক্ষা ভাবে দহিয়ে দাও। শুধু তাই নয়, আপনার ছেলেরা দুর্যোধন যখন পাণ্ডবদের পুড়িয়ে মারার জন্য যুদ্ধগৃহ রচনা করলো,
আপনি বাধাও দেননি। যখন দ্রৌপদীর লাঞ্ছনা হলো তখন আপনি তাকে তিরস্কার করেননি, শাসনও করেননি, কিছু বলেননি। অতএব আপনি অন্ধ, বিভক্ত দৃষ্টি, বিনষ্ট দৃষ্টি, দৃষ্টিটি নষ্ট হয়ে গেছে। মহাজন প্রশ্ন করছেন যে যদি খুব সূক্ষ্মভাবে বিচার করতে বসি, পাণ্ডব পক্ষেও ধর্ম রয়েছে, কৌরব পক্ষেও ধর্ম রয়েছে, কৌরব পক্ষে ধর্ম কোথায়, পাণ্ডব পক্ষে ধর্ম না, যুধিষ্ঠির রয়েছেন ধার্মিক ব্যক্তি, কৌরব পক্ষেও ধার্মিক লোক রয়েছে, কোথায় বলছেন বিদুর মহারাজ ধার্মিক লোক, তো বিদুর তো ধর্মরাজ্যম, তাহলে ধর্ম এখানেও আছে ওখানেও আছে, কৌরব পক্ষেও ধর্ম রয়েছে, পাণ্ডব পক্ষেও ধর্ম রয়েছে, কিন্তু তাহলে কৌরবরা কেন হারল, কৌরব পক্ষে তো ছিলেন বিদুর মহারাজ, হারলেন কেন? এখানে খুব সুন্দর কথা বলছেন, বিদুরজি ধৃতরাষ্ট্রকে কৌরবদের রাস্তাটা দেখিয়েছে, দেখিয়েছেন, কিন্তু কৌরবরা সে পথে চলেনি, আর পাণ্ডবরা যুধিষ্ঠির যা বলেছে অন্য চার ভাই মেনে চলেছে, এই জন্য ধর্মপথ হয়েছে। ধর্ম রক্ষতি ধর্ম রক্ষিতঃ, ধর্মকে পালন করলে, ধর্মকে আচরণ করলে ধর্ম তাকে রক্ষা করবে। পরাশরজি মহারাজ খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিচ্ছেন যে যখন মা জানকী, খুব সংক্ষেপে বলি, ধর্ম রক্ষতি ধর্ম রক্ষিতঃ, ধর্মকে পালন করলে, ধর্মকে আচরণ করলে, যদি ধর্মকে জীবনের আচরণে মিলিয়ে নেওয়া যায় তাহলে কি হবে, ধর্ম আমাকে রক্ষা করবেন। কিরকম রামায়ণের প্রমাণ, যখন সীতা দেবী কুটিরের মধ্যে আছেন, লক্ষণ এসে লক্ষণ রেখে একে দিয়ে বললেন আপনি এই লক্ষণ রেখাকে ক্রস করবেন না, এর মধ্যেই থাকবেন, এটা লক্ষণের গণ্ডি বলে, এই গণ্ডিকে কখনো পার করবেন না। লক্ষণ বলে সবাই জানে ঘটনা, আমরা সবাই জানি, লক্ষণ বনে চলে গেলেন, রাবণ এসেছেন সাধু ছদ্মবেশে, এসে এসে বলে ভবতী ভিক্ষাং দেহি মাতো, মা ভিক্ষা দাও। সীতা দেবী বললেন তুমি ভিতরে এসে ভিক্ষা নাও, রাবণ বললো আমি যাব না, ওই গণ্ডির বাইরে, তুমি গণ্ডির বাইরে এসে দাও। তখন মা, আমরা সবাই জানি সীতা দেবী লোক ওই গণ্ডির বাইরে গিয়ে ভিক্ষাটি দিয়েছেন, রাবণ হরণ করে নিয়ে গেল। যখন অশোক বনে রাখলো, যখন রাবণ ধীরে ধীরে এগোচ্ছেন, তখন মা সীতা সেখানে বলছেন ভারি সুন্দর একটা সামনে তৃণ দিয়েছেন, এই তৃণকে যদি তুমি ক্রস করে এগিয়ে আসো তুমি মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। রাবণ কিন্তু আর এগোলো না, বলে মা সীতার এত জোর, মনের জোর কি করে হলো? সীতাদেবীকে প্রশ্ন করা হয়েছিল, বলছেন যত ধর্ম তত জয়, যেখানে ধর্ম সেখানে জয়লাভ হয়। এখানে মহাজন বলছেন যে আপনাকে লক্ষণ বলল যে আপনি এই গণ্ডি পার হবেন না, আপনি পার করলেন কেন, এটা কি ধর্ম নয়, গণ্ডি পার করলেন। সীতাদেবী বলছেন লক্ষণ আমার দেবর ছোট, সে আমাকে একটা কথা অনুরোধ করেছে, কিন্তু বাড়িতে অতিথি এসেছে, অতিথি যদি ফিরে যায় সেটা অধর্ম হবে, তা আমার ধর্ম আমি গৃহবধূ, গৃহস্থ আমি, আমার কর্তব্য অতিথিকে আদর করা, সম্মান করা, ভিক্ষা দেওয়া, ভিখারি ভিক্ষা চাইতেছে, ভিখারি ছলনা করেছে, আমি তো ছলনা করিনি, তা আমার ধর্ম গৃহস্থ অতিথিকে আপ্যায়ন করবে, ধর্ম তার, ধর্ম তার সেবা করাটা, ভিক্ষা দেওয়াটা ধর্ম ভিখারিকে, আমি আমার ধর্ম করেছি, রাবণ অধর্ম করেছে, সে তার ফল ভোগ করবে, রাবণ ধ্বংস হবে, রাবণ ধ্বংস হয়েছে, যথা ধর্ম যত ধর্ম তত জয়। বিদুর মহারাজ ধর্মের কথা বলেছেন, এইটা করলে ধর্ম হবে, যুধিষ্ঠির বলছেন, ধৃতরাষ্ট্র বলছেন বলো বিদুর আমি কি করব, দাদা আমার কথা শুনবে, আমি তাহলে বলি দুর্যোধনকে ত্যাগ কর, অধর্মমূল ধর্ম দুর্যোধন, দুর্যোধন হচ্ছে অধর্মের মূর্তি, ওকে ত্যাগ কর, মনে নেই যখন ধর্ম, যখন দুর্যোধনের জন্ম হয়েছিল তখন শকুন ডেকেছিল রাজ্যে, অপশকুন দেখা গিয়েছিল, অতএব ত্যাগ করো,
ব্রাহ্মণগণ বলেছিল ত্যাগ করতে, তুমি করণ স্নেহ বশবর্তী হবে, দাদা ত্যাগ কর। যেই মাত্র বলা সেখানে বসে আছেন দুর্যোধন, দুর্যোধন বলছেন ক এনম জুহাত জুভা দশা সুতম যদ বলে নেই উপষ্টম। এই যে দাসীপুত্র বিদুর খুব বড় বড় কথা বল, জ্ঞানের কথা, একে বের করে দাও, এ তো আমাদের অন্য প্রতিপালিত, এ আমাদের অন্য বড় হয়েছে, আমার বাবার অধীনে কাজ করে, দাসী পুত্র, এ কি মনতে হবে যে যাও তাড়িয়ে দাও। খুব রেগে গেল দুর্যোধন, চিৎকার করে বলতে আরম্ভ করলো। তখন বিদুর মহারাজ বললেন ঠিক আছে, আমার কথা বলা মন্ত্রী হিসেবে বলেছি, পালা না পালা, মানা না মানা তোমাদের ব্যাপার। ধৃতরাষ্ট্রকে প্রণাম করে বিদুর চলে যাচ্ছেন, যাচ্ছেন কিভাবে, স্বয়ং ধনুর্ধারী নিধায় মানয়ন স্বনির্গত কৌরপুণ্য লব্ধ। বিদুরের সঙ্গে একটা ধনুক ছিল, ধনুকটাকে দরজার বাইরে রেখে নিধায় স্বয়ং ধনুর্ধারী নিধায়, ধনুকটা বাইরে রেখে দিয়ে চলে যাচ্ছেন বিদুর। বা ধনুকটা রেখে নিয়ে চলে গেলেন না কেন, তার ধনুক তার অস্ত্র নিয়ে গেলেন না কেন, না রেখে গেলেন কেন, না যদি যদি দুর্যোধন ভাবে যে আমাদের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পাণ্ডব পক্ষে যোগ দেবে না, তো অস্ত্র নিয়ে যুদ্ধ বিরুদ্ধে যুদ্ধ করবে না, ভয় তো আছে, যাতে ভয় না পায় বলে চিন্তা নেই, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, তোমাদের বিরুদ্ধে যুদ্ধও করব না, যুদ্ধ করার অস্ত্র রেখে চলে গেলেন। আর স্বনির্গত যখন চলে গেলেন তখন কি করে গেলেন, অস্ত্র তো রেখে গেলেন কিন্তু কৌরব পুণ্য লব্ধ, কৌরবদের যে এতদিন পুণ্য ছিল এতদিন ধ্বংস হয়নি, কার জন্য, বিদুরের পুণ্য ফলে। তো কৌরব পুণ্য লব্ধ, কৌরবদের এতদিনের যে পুণ্যকর্ম সেটাকে নিয়ে চলে গেলেন। বাড়ি থেকে যদি সাধু চলে যায় কি হয়, গৃহস্থের যত পুণ্য যত সৎকর্ম সব নিয়ে চলে যায়, পুণ্যলব্ধ পুণ্যটাকে নিয়ে চলে গেলেন। তিনি ভাবলেন আমি চলে যাই, আমাকে এদের কোনো ক্ষতি করতে হবে না, এরা এমনি ধ্বংস হয়ে যাবে, অভিশাপ দেব না, অস্ত্র রেখে দিয়ে চলে গেলেন, তীর্থযাত্রায় চলে গেলেন বিদুর, যে যুদ্ধ থাকবো না, বেরিয়ে গেলেন তীর্থে ভ্রমণ করছেন, করতে করতে হঠাৎ যমুনার তটে দেখা হয়ে গেল উদ্ধবের সঙ্গে। উদ্ধবং ভাগবতং দদর্শ, উদ্ধবকে দেখলেন, উদ্ধবকে দেখে বলছেন বাবা আমি খুব খুশি হলাম। উদ্ধবের সঙ্গে যখন বিদুরের দেখা হয়েছে, যেটা আমরা আগের দিন গতকাল দেখেছি, যখন যুধিষ্ঠির দেখছেন বিদুরকে প্রণাম করলেন কথোপকথন, তার আগের ঘটনা ভাগবতে পরপর ঘটনা একটু এদিক ওদিক আছে, দ্বিতীয় তৃতীয় স্কন্ধে এসে বলছেন সেই প্রসঙ্গ, বিদুর চলে গিয়েছিলেন যুদ্ধের পরে আবার এলেন, সেই বিদুর দেখা হয়েছে উদ্ধবের সঙ্গে। উদ্ধব বলে উদ্ধব যখন দেখা হলো তখন ঘটনা কিরকম ঘটলো, ডংরিজি মহারাজ ভারী সুন্দর কথা বলছেন, চার মিলে চৌষট খেলে বিষ রাহে কর জোর, হরিজন সে হরিজন মিলে খারে হোক এক ক্রোর। বলে মানে হিন্দিতে খুব সুন্দর কথা আছে, হিন্দিতে কি বলছেন, চার মিলে যখন দুটো লোক দেখা হয় তখন চারজনের মিলন হয়, কি করে, এ দুটো চোখ ওর দুটো চোখ, তা চার মিলে দুই দুই চার, চার মিলে যখন একজন আরেকজনের দিকে তাকালো তখন চৌষট খিলে, মানে বত্রিশটা দাঁত ওদিকে বত্রিশ এদিকে বত্রিশ চৌষট্টি, চৌষট খিলে দুজন দুজন দেখলে হেসে ফেলে। তা সাধারণ লোক যখন দেখা হয় একে অপরকে দেখে চোখাচোখি হয়, আরে তুমি নাকি, হাসি এসে গেল, তাহলে বত্রিশ বত্রিশ চৌষট্টি দাঁতখানা দেখা গেল, হলো চৌষট খিলে। আর বিষ রাহে কর জোর, মানে হাত জোর হলো, এদিকে দশ দশটা আঙুল ওদিকে দশটা আঙুল, বিষ দশ দশ কুড়ি, বিষ রাহে কর জোর, এটা সাধারণ লোকের জন্য। সাধারণ লোকের সঙ্গে যখন দেখা হয় দুজনের চোখে চোখে দেখা হয়, হাসি হয়, হাত জোর করে, প্রণাম করে, কথা বলে, এটা সাধারণ লোকের জন্য। কিন্তু যখন দুজন ভক্তের দেখা হবে,
हरिजन से हरिजन मिले दुई भक्तेर देखा हबे तखन कि हबे खारे हो गए क्रोड़ ये शरीर मध्य लोम असंख्य लोम रयेछे ना लोमगुलो आनंदे खाड़ा हो जाए आनंद हबे एत लोमगुलो रोमांचित हो अरे साधु दर्शन करेछे दुदिके लोमगुलो गाय शरीर लोमगुलो खाड़ा हो जाए खारे हो गए क्रोड़ कोटि कोटि लोम रोमांच एसे शरीरे आनंद आसबे केन भक्त दर्शन होच्छे तो उद्धव के देखेछेन उद्धव के विदुर आनंदे आप्लुत हो जा रही उद्धव तुम्हें तो कतदिन पर दर्शन पेलम बोलो कृष्ण केमन आछे कृष्ण कथा बोलो एकटू द्वारकार सबाई केमन आछे तुम्हें तो मैं कृष्ण कथा शोनाओ उद्धव बोलते आरम्भ करलेन ओहो बकिजान स्तन काल कुटुम आमी कृष्ण कथा कि बोलबो विदुर महाराज कि बोलबो ओहो बकिजान स्तन काल कुटुम अघासुरेर बन बकासुरेर बन যার নাম বকি পুতনা পুতনার একটা নাম ছিল বকি বকাসুরের বন বকাসুর অঘাসুর দুই ভাই একটি বন পুতনা অহ বকি জং স্তন কাল কুটুম অঘাসুরের বন বকাসুরের বন যার নাম বকি আর এক নাম পুতনা সেই পুতনা কি করেছে স্তনের মধ্যে কালকুট বিষ নিয়ে গিয়েছিল কৃষ্ণকে মারতে স্তন কাল কুটুম কৃষ্ণকে কোলে নিয়েছিল স্তনপান করিয়েছিল ভালোবেসে স্তনপান করায়নি মনের মধ্যে হিংসা ছিল জিঘাংসায় কৃষ্ণকে মারব তা কৃষ্ণকে কোলে নিয়েছিল খেতেও দিয়েছিল কিন্তু মনে ছিল হিংসা কিন্তু ভগবান কি করল ধাত্রোচিতম লেভে কৃষ্ণচন্দ্র এমন করুণাময় সেই পুতনাকে ধাত্রীগতি দিয়ে দিল কংবা দয়ালুং শরণং ব্রজেম এমন করুণাময় ভগবানকে না ভজন করে থাকা যায় আমার ভগবান কৃষ্ণচন্দ্র এমন উদ্ধব বলছেন কৃষ্ণ কথা বলতে বলতে বিদুর বলছেন আচ্ছা কৃষ্ণ শরীর কেমন কৃষ্ণ কেমন আছে বলো বলতেই উদ্ধবের চোখটা ছলছল করে উঠল উদ্ধব বলছেন সনক গর্ভৈ পুনরাগতঃ লোকঃ কৃষ্ণ যেখান থেকে এসেছিলেন সেখানে চলে গিয়েছেন আমি বলেছিলাম কৃষ্ণ তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো আমার কথা ছেড়ে দাও ধর্মকাং শরণঙ্গতঃ তুমি ধর্ম স্থাপন করতে এসেছিলে ধর্মের কি হবে ধর্মকে অরক্ষিত রেখে চলে যাচ্ছ কৃষ্ণ বলেছিলেন চিন্তা করো না আমি শ্রীমৎ ভাগবতের মধ্যে থাকব ভাগবত প্রবিষ্ট অয়ম আমি কৃষ্ণ কথার মধ্যে থাকব উদ্ধব বলছেন আমি কৃষ্ণ কথা নিয়ে চলছি কৃষ্ণ বলে গেছেন আমাকে আমি আর তোমায় কিছু বলতে পারবো না যদি আরো কিছু জানতে হয় কৃষ্ণ কথা তুমি মৈত্র ঋষির কাছে চলে যাও তো বিদুর বলছেন উদ্ধব তাহলে মৈত্রী কোথায় পাবো বলে মৈত্রীকে পাবে গঙ্গার তটে হরিদ্বারে চলে যাও বিদুর চলে গেলেন হরিদ্বারে হরিদ্বারে গিয়ে দেখা হয়েছে সেখানে মৈত্র ঋষির সঙ্গে মৈত্রীকে প্রশ্ন করছেন হে মৈত্রমণি আমাকে উদ্ধব পাঠিয়েছেন আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে অনেক প্রশ্ন তো প্রথম প্রশ্ন করি কি প্রশ্ন সুখায় কর্মাণি করতি লোকে নতই সুখং উপারমং বাহা আমি দেখেছি মানুষ সুখী হবার জন্য অনেক কাজ করে প্রতিটা মানুষ সুখী হতে চায় কেউ দুঃখকে চায় না সুখায় কর্মাণি করতি লোকে মানুষ সুখী হওয়ার জন্য অনেক কর্ম করে কি না করে কিন্তু কেউ সুখী হয় না বরং যে দুঃখই পেয়ে যায় মানুষ সুখের জন্য চেষ্টা করে বটে কিন্তু দুঃখে পায় যুক্তং ভগবান বেদান্তঃ কৃপা করে আমাকে এই কারণটা বলুন আমি খুব চিন্তায় আছি কেন এরকম হয় বলছেন মৈত্র বলছেন রাজা মৈত্র বলছেন যে বিদুর তোমাকে বলি শোনো উত্তর হলো সংসারটা মরিচিকা মরিচিকা মানে দূর থেকে দেখলে মনে হয় ওখানে জল আছে কিন্তু আসলে জল নেই সবাই মনে করে সংসারে গেলে সুখে থাকবো সংসারে প্রবেশ করে কিন্তু আসলে সেখানে সুখ তো নেই সুখ নেই বলে কেন না ভগবান গীতায় কি বলছেন দুঃখ লয় আশাশ্বতম সংসারটা কিরকম যেন দুঃখের আলয় দুঃখালয় শাশ্বত চিরকালীন দুঃখের আলয় সংসার
কিন্তু সবাই ওই যেমন মরিচিকা দেখে জল ভেবে ছুটে যে দৌড়ে যায়, সেরকম সুখের জন্য দৌড়ে যায় বটে, আসলে এটা দুঃখেরই আগার, দুঃখালয়, সুখালয় নয়, দুঃখালয়। তাহলে দোষটা কোথায় আমার? এই পণ্ডিতজি খুব সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন যে আমরা সুখের মতো মনে করি কিন্তু আমরা ভাবি না সংসার তার মধ্যেই দুঃখ রয়েছে, কিন্তু আমরা দুঃখটাকে সুখ বলে স্বীকার করে নিই, ভাবি সুখ বলে ভাবি। কিরকম উনি একটা দৃষ্টান্ত দিচ্ছেন, গরমকাল জ্যৈষ্ঠ মাস, দুই বন্ধু বসে কথা বলছে। তা এক বন্ধু বলছে, কিরে ভাই খুব গরম পড়েছে, এখন তো আমের সময়, আম খাবি নাকি? বলে হ্যাঁ ভাই আম হলে তো ভালোই হয়, দেখ না। তো ওই লোকটি তার ছেলেকে বললো, এই যা তো এই সামনের দোকান থেকে কিছু আম নিয়ে আয়। ছেলেটা গেছে, অনেক 2 কেজি মতো আম নিয়েছে। আম এনেছিস? হ্যাঁ বাবা আম নিয়ে এসছি। এক কাজ কর, ওই বাড়িতে না ঘরে একটা বালতি জল ভর, জল ভরে বালতির মধ্যে আমগুলো ভিজিয়ে, একটু পরে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা আম খেতে ভালো লাগবে, ভিজিয়ে দিই। ছেলেটা বললো, বাবা আমি জলের মধ্যে এক বালতি জল আমগুলো সব ভিজিয়ে দিয়েছি। এক ঘন্টা পরে বাবা বলছে, এই আমগুলো ভিজেছে? বলে বাবা আমগুলো তো দিলাম, কেমন যেন হয়ে গেছে। কেমন হয়েছে মানে? দেখেন হ্যাঁ দোকানদার ভালো, বললাম চল তো দেখি। তো দুই বন্ধুকে দেখতে গিয়ে দেখছে বালতিতে আম ছিল সব একদম কাদা মাটি হয়ে ভ্যার ভ্যার করছে। আরে আমার বাচ্চা ছেলেকে দোকানদার ঠকিয়ে দিয়েছে, ছুটে গেছে দুই বন্ধুকে, এই বেরিয়ে আয় দোকানদার, বদমাস ঠকিয়েছিস, আম বলে মাটির আম দিয়েছিস, হ্যাঁ বাচ্চা ছেলে ভুল করেছে, আম চাইলাম মাটির আম, কাদা সব কাদা হয়ে গেছে মাটির আম বলে। তো দোকানদার দোকানদারকে এই মারে তো সেই মারে। দোকানদার তখন বলছে, আমাকে মারার আগে ভালো করে আমার দোকানটা ভালো করে দেখো, ভালো করে দেখো কি লেখা আছে, আম মাটির আম, সাজাবার জন্য, ঘর সাজাবার জন্য মাটির আম লেখা আছে, তোমার ছেলে পড়েনি তুমিও দেখনি, আমার তো লেখাই আছে মাটির আম। এখন তোমার ছেলে মাটির আম ভেবে যদি এই আসল আম ভেবে মাটির আম নিয়ে গেছে, দোষ তো আমার নাম, তো আগে লিখে রেখে দিয়েছি, লেখা আছে না তার আমার, হ্যাঁ সত্যি তো লেখা আছে মাটির আম, ঘর সাজাবার জিনিস। তাহলে কি হলো, লোক দুই বন্ধু ঝগড়া করতে গেল কিন্তু খেয়াল করেন দোকানটা মাটির আম লেখা ছিল। তাহলে কি সেই রকম আমরা সংসারটাকে ভাবছি সুখালয়, কিন্তু গীতা আগে বলে দুঃখম শাশ্বত আলয়ম, শাশ্বত দুঃখের আলয়, এটা ভাবছো সুখের জায়গা কিন্তু সংসারটা তা নয়, গীতায় বলছেন ভাগবতের 8ম অধ্যায়ের 15 শ্লোক, দুঃখালয়ম শাশ্বতম। অতএব ভুলটা তো এখানেই হয়েছে, বলেন দেখো, কই তন দুঃখী, কই মন দুঃখী, কই ধন বিনা রহত উদাস। কেউ বলে আমার আর বলবে না শরীরে কি যন্ত্রণা কি কষ্ট, তন দুঃখী শরীর দুঃখী, শরীরে কষ্ট। কেউ বলছে শরীর ঠিক আছে মনটা ঠিক নেই, মনে বড় দুঃখ। তাহলে শারীরিক দুঃখ হলো, মানসিক দুঃখ হলো। কেউ বলে শরীর ঠিক আছে মনও ঠিক আছে কিন্তু পয়সা নেই, বড় দুঃখ, অর্থ নাই। তো কই ধন বিনা রহত উদাস, উদাস হয়ে গেছে কেন, পয়সা নেই, ইচ্ছা তো হয় এটা করবো সেইটা করবো পয়সা নেই, মনে হয় পারি না, কই ধন বিনা রহত উদাস। থরি থরি সব দুঃখী, জগতে সকলেই দুঃখী, কম বেশি কেউ সুখী নয়, জগতে সবাই দুঃখী, কেউ কি সুখী নয়, মনে আছে পর সুখী রামকে দাস, যে রামদাস না যে কৃষ্ণদাস, যে ভগবানের দাস, সে কিন্তু খুব সুখী হয়, সেই সুখী হয়। খুব সুন্দর সুন্দর কথা বললেন উদ্ধব এই বিদুর মহারাজকে, বিদুর মহারাজকে বললেন, মৈত্র এই বলতে বলতে বলে কিছু ভগবানের কথা বলুন, সুখ দুঃখের গল্প তো শুনলাম, এবার একটু ভগবানের কথা বলুন, শ্রী ভগবান ব্রহ্মা কি করে সৃষ্টি করলেন। তখন মৈত্র বলতে আরম্ভ করেছেন, ব্রহ্মা শ্রী ভগবানের নাভিকমল কমল থেকে ব্রহ্মার উৎপত্তি, ব্রহ্মা সৃষ্টি করবার ইচ্ছা করলেন, তার সংকল্প থেকে সনক সনন্দ সনাতন সনত কুমার তৈরি হলেন, তারা বললেন সৃষ্টি বললেন আমরা সংসারে আর প্রবেশ করব না, আমরা ভজন করব, তারা চলে গেলেন ভজন করতে। ব্রহ্মা আবার সৃষ্টি করলেন, হলো রুদ্র, রুদ্র তার কিছু অনুচর সৃষ্টি করলেন,
শিবানুচর তারা ভূত প্রেত। ব্রহ্মা বললেন ভালো সৃষ্টি আর একটু ভালো সৃষ্টি করতে হবে। তখন ব্রহ্মাজি আরো সাতজনকে করলেন, অত্রি অঙ্গিরা পুলস্ত পুলহ মরিচি ক্রতু বশিষ্ঠ নারদ, এই সমস্ত দশ সৃষ্টিকে তৈরি করলেন। তারাও বললেন আমরা তো ভজন সাধন করব। তখন ব্রহ্মা দেখছেন যাকেই তৈরি সব তো সাধু হয়ে যাচ্ছে, ভজন করতে জঙ্গলে চলে যাচ্ছে। তখন তিনি তার নিজের ব্রহ্মা তার বামাঙ্গ থেকে শতরূপা এবং মনুকে তৈরি করলেন। মনু শতরূপা তৈরি হলো, মনু শতরূপাকে তৈরি করে বললেন তোমরা সংসার করো এবং জগৎকে বিস্তার করো। মনু শতরূপার ব্রহ্মাকে প্রণাম করে জগতে চলে এলেন। এই মনুর যারা পুত্র আমরা হচ্ছি মানব, মনুপুত্র বলে আমাদের বলা হয় মানব। এই মানুষ কেমন করে চলবে তাদের জন্য একটা মনুশাস্ত্র লিখলেন, তার নাম মনুসংহিতা। মনুসংহিতায় এই যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু ক্রিয়াকর্ম সব সুন্দর করে বর্ণনা করা আছে। জন্মের পর কী হবে, কী কী কর্ম হবে, সমস্ত কর্মের বর্ণনা, রাজ্য কেমন করে চলবে, রাষ্ট্র কেমন হওয়া উচিত, প্রজারা কেমন, সমস্ত সুন্দর বর্ণনা দিয়েছেন মনুসংহিতায়। এই মনুসৃষ্টি মনুসংহিতা। তো ব্রহ্মা একদিন বসে আছেন, হঠাৎ দেবতারা এসে বলছেন আমরা খুব চিন্তায় পড়েছি, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু আমাদের খুব অসুবিধা করছে, আপনি আমাদের হে পিতামহ আপনি ব্যবস্থা করুন। ব্রহ্মা বলছেন আচ্ছা দেখছি। এই ভাবতে হঠাৎ ব্রহ্মার নাকটা শুশ্রুর আরম্ভ, শুশ্রুর করছে নাকের মধ্যে, যে শুশ্রুর হয়েছে কি হলো, হঠাৎ নাক থেকে ছোট্ট একটা ক্ষুদ্র পোকা বেরোলো, সেটা বেরিয়ে সামনে এলো, সেটা আস্তে আস্তে বিরাট রূপ ধারণ করলো। তাকে বিরাট রূপ, ইনি হলেন বরাহ ভগবান। বলো বরাহ ভগবান কি? বরাহবতার আবির্ভূত হলেন। বরাহবতার আবির্ভূত হয়েই একদম পাতালে প্রবেশ করলেন। বরাহবতার চলে গেলেন পাতালে। এইদিকে বিদুর মৈত্র বলছেন যে এই যে হিরণ্যাক্ষ এলো আর এই যে বরাহবতার, বরাহদেব হিরণ্যাক্ষ বধ করলো, এই ঘটনাটা একটু বলুন তো, বলুন। তখন মৈত্র বলতে আরম্ভ করলেন, বলি শোনো, একদিন কশ্যপ ঋষি কশ্যপ তার অনেকগুলো স্ত্রী ছিল, তার মধ্যে দুজন পত্নী প্রধান, একজনের নাম দিতি আর একজনের নাম অদিতি। দিতির পুত্র হলো দৈত্য, অদিতির পুত্ররা দেবতা। একদিন দিতি কশ্যপকে বলছেন, এসে বলছেন সন্ধ্যাবেলায় কশ্যপ জপ সন্ধ্যা বন্দনা করবেন, আহ্নিক করতে বসেছেন সন্ধ্যার সময়, প্রাতঃ সন্ধ্যা মধ্যাহ্ন সন্ধ্যা সায়ং সন্ধ্যা, সায়ং সন্ধ্যা করতে বসেছেন। এই সময় দিতি এসে বলছেন আমাকে পুত্র দান করতে হবে। ঋষি বললেন এসা ঘোর তোমা বেলা, এই সময়টা ঘোর সময়, এখন পুত্র চাইবার সময় নয়, এখন পুত্র কামনা করলে হবে না, অন্য সময়। পুত্র চাইছে ঠিক আছে, কিন্তু পুত্র নেবার একটা সময় আছে, যখন তখন বললে তো হয় না। তো দিদি শুনছেন না, এসা উনি বললেন এসা ঘোরা তোমা বেলা, কিন্তু শুনলেন না। তখন আচ্ছা বেশ, তোমার ইচ্ছা পূর্ণ, স্ত্রী চাইলে ইচ্ছা পূর্ণ করতে হয়। তখন দিতিকে কশ্যপ বললেন তুমি যেমন সময় ঠিক আছে, তোমার পুত্র হবে, কিন্তু তোমার যে পুত্র হবে আসুরিক কালে জন্ম, তো অতএব ভালো হবে না, ভালো হবে। দিতির পুত্র দুজন পুত্র হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু জন্ম হলো। এইবার এরা যখন জন্মেছে এদের তেজেতে দেবতারা অদৃষ্ট হয়ে গেল। দেবতারা কি বলছেন, ব্রহ্মাজি এটা কিরকম হলো, আমরা কষ্ট পাচ্ছি, এরা দুজন কে? তখন ব্রহ্মা বলে চিন্তা করো না, আমি তোমাদের বলি শোনো একটা ঘটনা, এদের পূর্বজন্মের ঘটনা বলি। ব্রহ্মা তখন দেবতাদের বলছেন, সেই প্রসঙ্গটা আবার বিদুর মৈত্র সংবাদ আমরা পাচ্ছি। ব্রহ্মা দেবতাদের বলছেন শোনো একটা ঘটনা, সনক সনন্দ চারজন, সনক সনন্দন সনাতন সনত কুমার, এই চারজন মানসা বৈষুত অপূর্বজা সনকাদর। হে দেবগণ তোমাদের পূর্বজ, তোমরা দেবতা হয়েছে বটে, তোমাদের পূর্বজেরা তোমাদের আগে জন্ম, দেখতে কিরকম জানো, পঞ্চবঞ্চা সংযুক্তা, দেখে মনে হয় পাঁচ বছরের বালক, সাধনা করে শিশুর মতো সরল। এরা একদিন ঘুরতে ঘুরতে বৈকুণ্ঠে হাজির, বৈকুণ্ঠের নারায়ণের অনেক পার্শ্ব, তার মধ্যে জয় বিজয় তারা দারোয়ান আছে,
এই চারজন কি বলল, আমরা নারায়ণের ভক্ত, দর্শন করব, দরজা ছাড়ো। তারা বললে না, হবে না, ভগবান বিশ্রামে আছে, যখন তখন দেখা বললে হবে, আমাদের তো নিয়ম আছে মন্দিরে, এই যখন তখন এখন থাক, বেলা একটার সময় এখন দর্শন করব, হবে নাকি? বলে না, এখন ঠাকুর শয়নে। তাহলে ঠাকুর সেবার নিয়ম আছে। এখানেও বলছেন যে না, এখন তো বললে হবে না, আমাদের ঠাকুর বিশ্রামে আছে। কি, আমরা সাধু, আমাদের ভগবান ভক্ত, বৎসল ভগবান, আমরা ভক্ত, আমাদের বাধা দিচ্ছ? তোমরা অসুরের মতো কাজ করছো, তোমরা বৈকুণ্ঠে থাকার লোক নয়, যাও পৃথিবীতে চলে যাও। কোথায় যাবে? যেখানে লোভ, যেখানে ক্রোধ, যেখানে কামনা বাসনায় পরিপূর্ণ, সে মর্ত্যলোকে চলে যাও, বৈকুণ্ঠে থাকার যোগ্য লোক নয় তোমরা। যেই বলেছেন সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়েছেন, ভগবান ছুটে এসেছেন, হে ঋষিবৃন্দ, আমার পার্ষদদের অভিশাপ দিলে সত্যি কথা বলতে কি, এরা তো আমার জন, এরা আমার পার্ষদ, আর তোমরা ব্রাহ্মণ, ব্রাহ্মণ আমার অত্যন্ত প্রিয়, ব্রাহ্মণস্য মুখম আসীত, যজুর্বেদ বলা আছে। ব্রাহ্মণ, ভগবান নারায়ণ বলছেন আমার মুখ থেকে ব্রাহ্মণের জন্ম, এরা আমার পার্ষদ, আমার তো খুবই খারাপ লাগছে, কিন্তু অভিশাপ যখন দিয়ে দিয়েছেন, এক কাজ করুন, এদের কৃপা করুন যেন এরকম তাড়াতাড়ি আবার আমার কাছে ফিরে আসতে পারে। ভগবান বললেন, এই যে দুজন, ওই জয় বিজয়, এরা অসুর হয়ে এসেছে, এই জয় বিজয়, অতএব ভয় পাওয়ার কিছু নেই, এদের ব্যবস্থা হবে। এদিকে দুই ভাই হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, হিরণ্যাক্ষ একদিন বলছেন, আমার এই প্রসঙ্গে ঘটনা মনে পড়ে গেল, যে আমাদের দাদুপুরের এক শিষ্য ছিলেন, দিলীপ কুমার মিত্র, হাইকোর্টের ইয়ে ছিলেন, উকিল ছিলেন, তিনি একবার আমাকে বলেছিলেন, জেঠু হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু মানে কি? জানি না। কেন হিরণ্য মানে সোনা, অক্ষ মানে জানলা, জানলা মানে বলে বাংলা শব্দ পড়নি, গবাক্ষ, গবাক্ষ মানে গরুর ঘরের ছোট্ট জানলাকে গবাক্ষ বলে, জানলাকে বলে গবাক্ষ। তো হিরণ্যাক্ষ মানে সোনার জানলা, আর হিরণ্যকশিপু মানে সোনার দরজা। তার মানেটা দাঁড়ালো এই, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু মানে যাদের সোনার প্রতি লোভ, যার অত্যন্ত স্বর্ণলোভী, সোনার প্রতি আকর্ষণ আছে, এই রকম লোক হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, স্বর্ণলোভী ব্যক্তি, লোভী হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। তো এই হিরণ্যাক্ষ একদিন কিরকম বলে, হিরণ্যাক্ষের দিলীপ জেঠু বলেছিল কথাটা, আমি পরে ভাগবত দিলে অনেক জায়গায়, যদিও ব্যাখ্যাটা আমি কোথাও পাইনি, কিন্তু উনি বলেছিলেন ওনার অনুভূতির কথা। এ নিয়ে একটা আরেকটা খুব সুন্দর প্রসঙ্গ, সেটা আমাদের সময় কম বলা যাবে না, এটা নিয়ে দাদুর প্রসঙ্গ চলে এসেছিল সেখানে। যাই হোক, তো হিরণ্যাক্ষ কীরকম, দেবী স্পৃশ হেম কিরীটি কোটিভি, হিরণ্যাক্ষের মাথার যে মুকুটটা সেটা কত বড়, দেবী স্পৃশ, হিরণ্যাক্ষের মাথার মুকুটটা আকাশকে স্পর্শ করেছে, হেম কিরীটি সোনার মুকুট, সোনার যে মুকুটটা আকাশের দিকে চলে গেছে, এত বড় সোনার মুকুট, বিরাট চেহারা হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষ বলছে, দাদা হিরণ্যকশিপু, বড় ভাই হিরণ্যকশিপু, ছোট ভাই হিরণ্যাক্ষ, দাদা আমার এই ঘরে বসে বসে ভালো লাগছে না, আমি তো বিরাট শক্তি, আমি তপস্যা করেছি, বলবান আমি, তা আমি একটু যুদ্ধ যায় বেরোই, দিগ্বিজয় বেরোই। হিরণ্যকশিপু বলে, চলো যাও, আচ্ছা আমার অনুমতি রইলে যাও। হিরণ্যাক্ষ বেরিয়েছেন, সরে গেলেন, দেবতার ভয় পেয়ে পালিয়ে গেল, দেখছেন এখন আমার সঙ্গে যুদ্ধ করার কেউ নেই। গেলেন পাতালে, বরুণকে বললেন আমার সঙ্গে যুদ্ধ করো, বরুণ বলল আমি তো আপনার সঙ্গে পারবো না, আমি আগে হার স্বীকার করছি, আমি আপনার সমান যোদ্ধা নই, আমি পারবো না, বরুণও ছেড়ে দিল। হিরণ্যাক্ষ তো অত্যন্ত বলবান, তার সঙ্গে যুদ্ধ কাকে পাই, হঠাৎ দেখা দেবর্ষিণ, আরে দেবর্ষিণ নারদজে, হ্যাঁ বলো, আরে সাধু ভজন সাধন ছাড়া কিছু যুদ্ধবিদ্ধ কখনো করেছে নাকি? হিরণ্যাক্ষ এই নারদ বলছেন, আমার তো সাধু মানুষ, এই দেবদত্ত ইমাং বিনাং সর্বব্রহ্ম বিভূষিতাম, হাতে বিনানি সারাদিন ঘুরে ঘুরে নাম করে বেড়াই, আমার যুদ্ধ অভ্যাস টভ্যাস নেই। তাহলে খবর দাও, আমি কার সঙ্গে যুদ্ধ করে একটু বেশ শরীরটা আরাম লাগে, যুদ্ধ বিগ্রহ করবো, আমি আর পারছি না, কেউ আমার নাম শুনলেই সব পালে যায়, কেউ আমার সামনে আসছেই না, তুমি এটা বলো তো, আমার সঙ্গে যুদ্ধ করবে, সামনে দাঁড়াবে এমন লোক আছে নাকি? নারদ হাসছেন,
আমি একজনকে চিনি যে তোমার যুদ্ধ ইচ্ছা পূর্ণ করতে পারে। কে বলে? ওই যে বরাহ ভগবান শুকরের রূপ ধরে পাতালে ওর সঙ্গে যুদ্ধ কর। আরে তাই, বরাহ ভগবান না, ঠিক বলেছে, বিষ্ণু অবতার। হ্যাঁ বিষ্ণু অবতার, আমি যাচ্ছি। এই বিষ্ণু শুনেছি আমাদের অসুরদের খুব অনেক বদবদ করেছে, যাচ্ছে। হিরণ্যাক্ষ গেলেন পাতালে, গিয়ে দেখছেন ভগবান তখন পৃথিবীকে দাঁত দিয়ে তুলেছে, দাঁত দিয়ে তুলে দাঁতের মধ্যে ধরেছে। ও তুমি সেই বরাহ ভগবান? আরে জঙ্গলি শুকর কাহা ভাগতা হ্যায়, আরে শুকর কোথায় যাচ্ছ? ভগবানকে ডাকে, আরে শুকর কোথায় যাচ্ছ? ভাগবত বলছে কাহা যাতা হ্যায়। তো তখন ভগবান দাঁতের মধ্যে ধরেছে নিজেকে, পৃথিবীকে। তো উনি বলছেন সত্য বয়ং ভূ বনগোচরা মৃগা, ঠিক বলেছ হিরণ্যাক্ষ, ঠিক বলেছ। সত্য বয়ম বনগোচর, আমি বনচারী পশু বটে, ঠিক বলেছ। জিষ্মদ বিধান মৃগয়ে গ্রাম সিংহান, কিন্তু আমি পশু বটে কিন্তু সিংহ, সিংহের মতো আমার তেজ আছে, দেখতে শরীরটা আমার বরাহের মতো। তো শোনো তোমার কথাগুলো, তুমি যে কথাগুলো বলছো না, তুমি আসলে দেখতে অসুরের মতো, তুমি কিন্তু কথাগুলো কুকুরের মতো, কুকুর যেমন ঘেউ 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 করে তুমি ঘেউ ঘেউ করে বেড়াচ্ছ। তো এই বলে কথা কাটাকাটি হতে হতে বলে ঠিক আছে যুদ্ধ করো। হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ আরম্ভ হলো, তীব্র যুদ্ধ। যুদ্ধ করতে করতে হিরণ্যাক্ষ গদাঘাত করেছে, গদার আঘাতে ভগবান বরাহদেব ছিটকে গেছেন। দেবতা হায় সর্বনাশ, বিরাট ক্ষমতা, ভগবান হাসছেন, দেবতাদের ভয় দেখে। ভগবান মনে মনে ভাবছেন দেখো দেবতারা ভয় পাচ্ছে, আমি যদি না পারি, এটা ভাবছে। তো তখন দেবতাদের বললেন ভয় করো না, আমি দেখছি। তিনি একটা থাপ্পড় মারলেন, থাপ্পড় খেয়ে সহ্য করলো হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষ তীব্র বিক্রম যুদ্ধ করছে, ভগবান দেখলেন, ভগবান পর্যন্ত ক্লান্ত হয়ে পড়েছেন। বরাহদেব কোথায় যায় কোথায় যায়, ডংরুজি মহারাজ খুব সুন্দর বলছেন, ভগবান চিনতে, এ তো মহা বলবান ব্যক্তি। ব্রহ্মাজি হাত জোর করে বলছেন প্রভু কিছু মনে করো না, একে তো বর দেওয়া আছে কিনা, এ অত্যন্ত বলবান, বরটা আমি দিয়েছি হিরণ্যাক্ষকে, কিন্তু খুব বলবান, তুমি একটু ভেবে চিনতে যুদ্ধ করো, দেখে যুদ্ধ করো। ভগবান বলছেন ঠিক আছে আমাকে বিশ্রাম নিতে হবে। এখন কোথায় বিশ্রাম নেই, যেখানে যাবো সেখানে হিরণ্যাক্ষ তারা করছে, বিষ্ণুকে তারা করছে। তো বলে একটা জায়গা আছে যেখানে হিরণ্যকে পৌঁছাতে পারবে না, কোথায় সেই জায়গাটা? ভগবান মুচকি হেসে হেঁটে দাঁড়িয়ে আছেন, হিরণ্যাক্ষ ধরে গেছে, ভাবছে জোরে ধরে পিষিয়ে দেবো, ধরতে গেছেন, একদম হৃদয়ের মধ্যে প্রবেশ করে গেছেন হিরণ্যাক্ষ, হৃদয়ে ভগবান প্রবেশ করে গেছেন। এবার হিরণ্যাক্ষ খুঁজে কোথায় গেল কোথায় গেল, খুঁজে পাচ্ছে না, কেন কি করে পাবে? ভগবান বরাহদেব তো হিরণ্যাক্ষের মনের মধ্যে প্রবেশ করে গেছে, আর বাইরে খুঁজে পাচ্ছে না, কোথায় কোথায় ভগবান, কোথায় ভগবান, কোথায় বরাহ, কোথায় বরাহ, কোথায় খুঁজছেন। বলে মনে চিন্তা হচ্ছে, ওই চিন্তার মধ্যে ভগবান প্রবেশ করছে। কিছুক্ষণ পরে বিশ্রাম করে বেরিয়ে এসে ভগবান গদাঘাত পেছনের পাদে লাথি মারলেন, এক লাথি খেয়ে পড়ে গেল, পড়ে হিরণ্যাক্ষ হিরণ্যাক্ষ তো মারা গেল। এবং পরে গিয়ে হ্যাঁ দৈত্য ঋষভ পদাঘাত মুখম প্রপশ্য উৎসর্জ উৎসর্ষজ, বলছেন যং যোগিনং যোগ সমাধিনা ধায়ন্তি লিঙ্গা দিহাত অসত মুমুক্ষুয়া। হিরণ্যাক্ষর গতিটা কি হলো? হিরণ্যকে যখন লাঠি দিয়ে মার পদাঘাত করলেন, পদাহত মুখম পদাঘাত করেছেন, তখন মাটিতে পড়ে গেছে। পড়ে গিয়ে বরাহদেবের মুখটা দর্শন করছে, বরাহদেবের মুখ দর্শন করতে করতে তার শরীর থেকে প্রাণটা বেরিয়ে গেল। কিন্তু ঘটনা কি ঘটলো এখানে বিদুর বলছেন যে ভালো করে শোনো, যং যোগিনাং যোগ সমাধিনা, সাধুরা সারা জীবন তপস্যা করে যোগের দ্বারায় যাকে পাবার চেষ্টা করে, যাকে মনে মনে ভাবে, ধ্যান করে, শুধু তখন চলে যায় যখন, তারা সেই সাধুরা সারা জীবন ভজন করে করে ধ্যান করে করে যাকে ভাবে, তাদের লিঙ্গ দেহটা, আমাদের শরীরে তিনটে দেহ আছে, জড়দেহ, লিঙ্গদেহ, লিঙ্গ শরীর,
আর কারণ শরীর, ওই লিঙ্গ দেহটা আত্মদেহটা, সেইটা বেরিয়ে গিয়ে ভগবানের সঙ্গে লীন হয়ে যায়। হিরণ্যাক্ষ যুদ্ধ করল ভগবানের বরহদেবের পদাঘাতে, মাটিতে পড়ে গেল, মাটিতে পড়ে গিয়ে ভগবানের মুখের দিকে তাকিয়ে আছে, দৃষ্টিটা বরহদেবের দিকে, মাটিতে পড়ে রয়েছে পদাঘাত করে। এইবার শরীর থেকে লিঙ্গ দেহটা বেরিয়ে গিয়ে ভগবানের চরণে বিলীন হয়ে গেল। তার যোগীরা সাধনা করে যা পায় সারা জীবন, এ শুধুমাত্র ভগবানের সাথে যুদ্ধ করে পেয়ে গেল। বলো কিরকম করুণা! হ্যাঁ, লিঙ্গ দেহে অসত মুমুক্ষুয়া, এবং ভগবত দর্শন করতে করতে মৃত্যু হলো। দেবতারা প্রণাম করছেন বরাহদেবকে, নমো নমস্তে অখিল জয়ত্তত্ত্ব সিতৌ। দেবতারা বলছেন, হে ভগবান, তোমাকে প্রণাম করছি, কি সৌভাগ্য এই দুষ্টকে তুমি দমন করেছ, আমরা এই দুষ্টের হাত থেকে রক্ষা পেলাম। এবার ভাগবতে বলছেন, সেই যে মনুষতুর্বার প্রসঙ্গ হয়েছিল, হিরণ্যাক্ষ বধ হল, এবার মনুষতুর প্রসঙ্গ বলতে বলতে মনু এবং শতরূপার কন্যার নাম হচ্ছে দেবহূতি। দেবহূতিকে বিয়ে দিয়েছিলেন কর্দমের সঙ্গে, তিন কন্যা ছিল, দেবহূতিকে বিয়ে দিয়েছেন কর্দমের সঙ্গে। এই কর্দমের বিয়ে বিবাহ প্রসঙ্গে ভাগবতে ভারী সুন্দর বলেছেন যে কর্দম, তিনি তপস্যা করতে আরম্ভ করেছেন। সে কর্দম তপস্যা করছেন, উদ্দেশ্য কি? কর্দমের, ঋষি কর্দমের তপস্যার উদ্দেশ্য হচ্ছে, আমি সংসার করব, তো সংসার করতে গেলে একটা ভালো সুন্দর কন্যা প্রয়োজন বিবাহের জন্য। তো কর্দম তপস্যা আরম্ভ করেছেন যাতে ভালো স্ত্রী পাওয়া যায়। দেখো, ভালো স্ত্রী পাওয়ার জন্য তপস্যার প্রয়োজন আছে, এমনি হবে না কপাল। ইনি তপস্যা করছেন কর্দম, কর্দমের তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান এসে বললেন, বলো কর্দম কি চাই? বলে, প্রভু আশীর্বাদ করো যেন ভালো স্ত্রী পাই, সুগৃহিণী হয়। ভালো স্ত্রী না হলে ভালো পুত্র হবে না। পুত্র কেন প্রয়োজন, স্ত্রী কেন প্রয়োজন? ভগবান বলছে, তুমি স্ত্রী কি কেন প্রয়োজন? ভজন করছো, স্ত্রী প্রয়োজন না? স্ত্রী প্রয়োজন, কেন প্রয়োজন? পুত্রার্থে ক্রিয়াতেই ভার্যা, ভার্যা গ্রহণটা পুত্র লাভের জন্য। তো ভালো পুত্র পেতে গেলে ভালো স্ত্রী প্রয়োজন, তাই ভালো স্ত্রী পাওয়া যায়। তাহলে পুত্র দিয়ে কি হবে? পুত্র পিণ্ড প্রয়োজনম, পুত্র পরবর্তীকালে আমার বংশকে পিণ্ড জল দেবে, তাই পিণ্ডের জন্যে পুত্র প্রয়োজন আর পুত্রের জন্য ভালো স্ত্রী প্রয়োজন। তুমি আমাকে ভালো স্ত্রীর ব্যবস্থা করে দাও, আমার তো খোঁজার সময় নেই, আমি খুঁজতে পারব, ভজন সাধন করতে হবে না, তো আমার জন্য মেয়ে দেখার দায়িত্ব তোমার। ভগবানকে দায়িত্ব দিলে, ভগবান বললেন, বেশ, আমি তোমার জন্য মেয়ের কন্যা ব্যবস্থা করবো। বলে, শোনো ঠাকুর, আমি মেয়ে দেখতে যেতে পারবো না, তুমি ব্যবস্থা করে দাও। আচ্ছা, চিন্তা করো না, তোমার ঘরে মেয়ের বাবা এসে কন্যাদান করে দেবে, তাহলে হতো? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমার যাওয়ার সময় নেই। কর্দম তপস্যা করছেন, ওই মনু শতরূপা কন্যা দেবহূতিকে নিয়ে এলেন কর্দমের কাছে। এসেছেন, দেখো রাজা মনু তিনি কেমন পাত্র খুঁজছেন, সাধু পাত্র, ছেলের জন্য, এই কন্যার জন্য সাধু ছেলে খুঁজছেন, অসাধু নয়, ঘুষখোর ছেলে নয়, একদম ভালো ছেলে খুঁজছেন। ছেলেটা কেমন? বলে, সাধু ছেলে, সাধু জামাই চাই। এসেছেন, এখন বসতে দেবেন সে জায়গাও তো নাই, কুড়ে ঘর আছে বলে সেখান দিয়ে জল পড়ে। তো আসুন আসুন, মনুষ্যরূপ এসেছেন, সঙ্গে দেবহূতি এসেছেন, কন্যাকে সঙ্গে করে নিয়ে এসছেন, আমি তোমাকে জামাই করে ভেবেছি। বলে, আমি তো ভাবিনি, আমি ভগবানকে দায়িত্ব দিয়েছি। বলে, ভগবান ইচ্ছায় আমি এসেছি, আমার কন্যা দেবহূতিকে তোমাকে সম্প্রদান করবো। ঠিক আছে, ভগবান ইচ্ছা, আমার আপত্তি নেই, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? না, আমার শর্ত হলো, যখন আমার পুত্র হবে, বংশধর হবে, আমি কিন্তু সন্ন্যাসী আবার, কেন আমি তো সাধু, আমি আবার চলে যাব, পুত্র হয়ে গেলে আমি আবার চলে যাব। দেবহূতি বললেন, ঠিক আছে, আমার আপত্তি নেই। তো ওখানে ডংরিজি মহারাজ খুব সুন্দর কথা বলছেন, তার ব্যাখ্যা যদি মূল ভাগবতে নেই, সেখানে বলছেন, একটা আসন বাড়িতে অতিথিদের কি হয়, আসন দিতে হয়, আহার দিতে হয়, সুস্বাগতম করতে, বসুন বসুন, এখানে বসুন, এটা আমাদের ভারতীয় সংস্কৃতি, বৈদিক সংস্কৃতি। তো তিনটে আসন দিয়েছেন কর্দম,
তো মনুষ্যত্বের একটা বসেছেন, তারা গুরুজন বসতেই পারেন। এখন দেবহূতি সমস্যায় পড়েছেন, যার সঙ্গে আমার বিয়ে হবে তার মানে সে গুরুজন, গুরুজন আসন দিচ্ছে আমি বসি কী করে? কীরকম আমাদের ভারতীয় সংস্কৃতির নিয়ম। এখন উনি আসনটা এগিয়ে দিয়ে কর্দম বলেন এখানে বসবো, দেবহূতিকে বলেছেন। দেবহূতি ভাবছেন আমার সঙ্গে কথাবার্তা চলছে, বিয়ের বিয়ে হবে এবং আমার স্বামী ইনি হবে, তো স্বামী গুরুজন তার দেওয়া আসনে কি বসা ঠিক হবে? ঠিক হবে না। কিন্তু স্বামী দিচ্ছেন, যিনি স্বামী হবেন তিনি আমাকে দিচ্ছেন, অস্বীকার করি কী করে? তিনি তখন বাঁ হাতে আসনটাকে ধরে মাটিতে বসলেন। কেন না অস্বীকার করাও হলো না, আবার তার সম্মানটা রক্ষা করা হলো। দেবহূতি বাঁ হাতে আসনটা স্পর্শ করে মাটিতে বসলেন, কর্দম দেখলেন, মনে মনে ভাবলেন হ্যাঁ উপযুক্ত স্ত্রী হবে, নিয়ম জানে, খুশি হলেন। তখন তিনি বলছেন তুষ্ট অহম অদ্যতব মানবী মানদায়া, তোমার ব্যবহারে আমি খুব খুশি হয়েছি, তুষ্ট অহম আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। মানবী, দেবহূতির নাম তো দেবহূতি, মানবী বললেন কেন? হ্যাঁ তুষ্ট অহম অদ্যতব মানবী, মানবী কেন? মানে মনুকন্যা তো তাই মানবী, নাম তার দেবহূতি কিন্তু তিনি পিতৃকন্যা, পিতার পরিচয় কন্যার পরিচয় মানবী। হে মানবী তোমার ব্যবহারে মনুপুত্রী আমি প্রসন্ন হয়েছি, প্রসন্ন হয়েছে তোমার যে সেবা শুশ্রূষয়া পরমায়া পরয়া যে ভক্তায়া, তোমার যে ভক্তি, তোমার যে ব্যবহার, তোমার যে সেবা আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। আমি তোমাকে স্বীকার করলাম, বিবাহ হয়ে গেল। স্বামী তো সারাদিন ভজনে থাকে, রাজকন্যা পরমা সুন্দরী, কিন্তু ওই কর্দমের সঙ্গে থাকতে শীর্ণকায়া শীর্ণ শরীর, বড় বড় জটা হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল। হঠাৎ দেবহূতি বলছেন স্বামী বিবাহ তো অনেক দিন হলো, কিন্তু যে জন্য আমাদের বিবাহ তার কি হবে? তো তখন কর্দম বলছে না ভগবান আমাকে বলে দিয়েছেন যে আমি তোমাদের ঘরে পুত্র হয়ে যাব, ভগবান বলেছেন ভগবান পুত্র হয়ে আসবেন। তখন দেবহূতি বলছেন পুত্র হয়ে তো আসবেন, তো তার জন্য ব্যবস্থা বিহারের তো হয়নি। তখন বললেন ঠিক আছে তুমি কি চাও? বললো আমি একটু সুন্দর সাজব ঘুরব। ঠিক আছে, ঋষি ইনি তো রাজকন্যা বলছে আমি সুন্দর সাজার ইচ্ছা করছি। ঋষি বললেন কোনো চিন্তা নেই, বিমানম কামাগম, ঋষি মনে মনে ভাবলেন একটা বিমানের প্রয়োজন, থাকেন ভাঙা ফুটো ঘরে যেখান দিয়ে জল পড়ে, কিন্তু মনে মনে যে ভাবলেন না স্ত্রী বলেছে বিমানের প্রয়োজন, ঘুরাতে হবে, একটা বিমান চলে এলো তার তপস্যার দ্বারা। অবাক হয়ে গেলেন দেবহূতি, আরে এই জল পরে এমন একটা ঘরে থাকে কিন্তু যেই মাত্র বলা মুহূর্তের মধ্যে তপস্যার সাধনার দ্বারা একটা বিমান চলে এলো, বিমান থেকে অনেকগুলি সুন্দরী রমণী নেমে এলো, তারা নিয়ে গিয়ে স্নান টান করে সুন্দর করে সাজিয়ে দিল ইয়েকে দেবহূতি। দেবহূতি সুন্দর সেজেছেন, অনেকদিন শূন্য পথে আকাশপথে বিহার ভ্রমণ করলেন, একে একে নয়টি কন্যা হলো, নয়টি কন্যা হয়েছে। নয়টি কন্যা হওয়ার পরে ইনি বলছেন দেখো কন্যা হয়েছে আমি তাহলে এবার একটু সন্ন্যাসী হয়ে চলে যাব। দেবহূতি বলছেন তা তো হবে না, কন্যা তো পিণ্ডদান করতে পারবে না, পুত্র প্রয়োজন, পুত্রপিণ্ড প্রয়োজন, পুত্র তো ভগবান তখন আসেননি। ও হ্যাঁ তাও তো বটে। তো তিনি বলছেন না আমি ভুলেই গেছিলাম আর একটা কথা, দেবহূতি বলছেন এই যে কন্যা নটি কন্যা, এদের যদি আপনি পাত্রস্থ না করে চলে যান তাহলে আপনার সংসার ধর্মে সমস্যা হবে না, এটাও তো ধর্ম। মানে হ্যাঁ ঠিক। তখন দেবহূতিকে কর্দম বলছেন মা ক্ষিদ রাজপুত্রীম আত্মনাং প্রতিনিতম, ভগবান চিন্তা করো না, মা ক্ষিদ দুঃখ করো না, ভগবান কথা দিয়েছেন আসবেন, ভগবান এলে তার আবির্ভাব হলে কন্যাদের জামাতা সম্প্রদান করে আমি যাব। বেশ, যথারীতি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে কপিল এই কর্দম দেবহূতির ঘরে
आविर्भूत हलन कपिल भगवान। बोलो कपिल भगवान की जय। कपिल भगवान आविर्भूत हलन। कपिल के आविर्भूत हार पर करदम ऋषि नटी कन्या के नटी जमातार हाथे समर्पण कर पुत्र के बोलें हे पुत्र तुम्हार हाथे तुम्हार माता के दिए आमी सन्यासे चले जाई। ऋषि करदम चले गेलें। कपिल आस्ते आस्ते बड़ हच्छेन। कपिल मुनि के बोलछेन एकदिन मा देवती बोलछेन बाबा संसार हलो मेरा सब पात्रस्थ हो गेछे आमी तो मा आमार की करा उचित तुमी तो साधारण पुत्र नय तुमी असाधारण पुत्र बोलो पुत्र मायेर की कर्तव्य हवा उचित मा हिसेबे आमी की करब आमार कन्यागण पात्रस्थ हो गेछे तुमी एकमात्र पुत्र स्वामी सन्यासी हो गेछे किन्तु आमी मा हिसेबे की करब। তখন কপিল বলছেন মা শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবিদো ভবন্তি হিতকরণ রসায়ন কথা তজ্জসনাৎ অশ্বপবর্গ বর্তমানি শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমিষ্যতি। মা কাজ কর, তুমি বেশি করে সাধু সঙ্গ করো, শতাং প্রসঙ্গাৎ সাধুদের সঙ্গে মেশো, সাধুদের যে প্রসঙ্গ হবে কথা হবে সেই কথাগুলো ভালো করে শোনো, শতাং প্রসঙ্গাত। তো ইনি বলছেন বাবা বললে তো শতাং প্রসঙ্গাত সাধু সঙ্গ করতে, সাধু চিনব কি করে, গায়ে তো লেখা থাকে না সাধু চেনার লক্ষণ। তখন কপিল বলছেন তিতিক্ষব কারণিকা সুহৃদ সর্বদেহী নাম অজাত শত্রুব শান্তা সাধব সাধু ভূষণা। সাধুর কতগুলো অলঙ্কার ভূষণ থাকবে, কি ভূষণ তিতিক্ষব, সাধু কেমন হবে জানো মা, তিতিক্ষা মানে যত কষ্টই হোক না কেন সহ্য করবার যে ক্ষমতা, দুঃখকে সহ্য করবার যে ক্ষমতা, কষ্টকে স্বীকার করার যে ক্ষমতা তার নাম হলো তিতিক্ষা। সাধু হবেন তিতিক্ষব, সাধুর প্রথম গুণ তার মধ্যে তিতিক্ষা থাকবে, কষ্ট সহ্য করার ক্ষমতা থাকবে, সাধুর প্রথম ভূষণ প্রথম চিনার লক্ষণ তিতিক্ষব। কারণ এই কাহা, ছোট্ট একটা প্রসঙ্গ মনে পড়ে গেল। এক ব্রাহ্মণ গঙ্গা স্নান করে রোজ আসে রোজ যায়, তা একদিন গঙ্গা স্নান করতে যাচ্ছেন, একটা পাড়ার দুষ্ট ছেলে সে মনে মনে ভাবল আজকে এ ব্রাহ্মণকে আমি দেখেই ছাড়ব, কিরকম সাধু পরীক্ষা নি কিরে। হ্যাঁ আমার খেয়াল থাকে তোরা ক্যামেরা করবি আমার তো খেয়াল। তো তিতিক্ষব সাধু ব্রাহ্মণ গঙ্গা স্নান করতে গেছেন, ওই পাড়ার দুষ্ট ছেলেটা সে বলল আজকে আমি সাধুর পড়ি, কিরকম সাধু কিরকম তার ত্যাগ কিরকম তিতিক্ষা, হ্যাঁ আজকে দেখব। এখানে উনি কি বলছেন তিতিক্ষব কারণিক, প্রথম তার মধ্যে তিতিক্ষা থাকবে সহনশীল, দ্বিতীয় সুহৃদম সর্বদেহিনাম সকলের সমস্ত জীবের প্রতি যার করুণা থাকবে, অজাত শত্রুবৌ শান্তা যার কারোর সঙ্গে শত্রুতা নাই, যার শত্রুই নেই যে কাউকে শত্রু বলে মনেই করে না, শত্রুব শান্তা সাধব সাধব সোনা। তো সেই ছেলেটা দেখছে ব্রাহ্মণ স্নান করে গাটা মুছে কাপড় পরে গীতা পাঠ করতে করতে আসছে, গীতার মন্ত্র বলতে বলতে আসছে, যেই কাছাকাছি এসেছে ছেলের সামনে গিয়ে ওয়াক্থু গায়ের মধ্যে থুতু দিয়ে দিয়েছে, যেই গায়ে থুতু দেয়া ব্রাহ্মণ ছেলেটাকে দেখলো, দেখে আবার পেছন ফিরে গঙ্গায় ফিরে গেল, আবার গঙ্গায় স্নান করে আবার হেঁটে আসছে, ছেলেটা দাঁড়িয়ে আছে আবার থুতু আবার গঙ্গায় আবার থুতু আবার গঙ্গায়, এই করে প্রায় 10 বার গঙ্গায় গেল। এইবার 11 বার এবার ছেলে দাঁড়ান ব্রাহ্মণ ঠাকুর কি ব্যাপার, আমি আপনাকে রাগাবার জন্য 10 বার গায়ে আপনাকে থুতু দিলাম, আপনি তো রাগলেনই না, একটু মুচকি হাসেন আর গঙ্গায় আবার যান, আবার ডুব দিয়ে আবার আসেন আবার থুতু দিই, ব্যাপারটা কি বলুন তো, আমি তো আজকে রাগে আপনাকে রাগিয়ে ছাড়ো ভেবে রেখেছি, রাগা বই কিন্তু আপনি রাগছেন না, ব্যাপারটা কি। সাধু হেসে বললেন
তুমি রাগ করার মতো কোনো কাজই করনি, রাখবো কেন? রাগ করার মতো কাজ করিনি না? বলে আমি আপনার গায়ে 10 বার থুতু দিলাম, আপনি 10 বার গঙ্গায় গেলেন, বাড়ি এখন যেতেই পারলেন না, তা আমি আপনাকে রাগাবার কোনো কাজ করিনি। মানে দেখো আমাদের শাস্ত্রে বলা আছে, একবার গঙ্গা স্নান করলে 100টা অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। তো রোজ একটা করে গঙ্গা ডুব দিতাম, আজ তোমার জন্য 10টা আমি 10 বার গঙ্গায় ডুব দিয়েছি, তাহলে কতগুলো অশ্বমেধ যজ্ঞের ফল পেলাম বলো তো? তোমার জন্য অন্যদিন এত পেতাম না, আজ তোমার জন্য পেয়েছি। তুমি এত উপকার করলে ভাই, তোমার রাগ করতে পারি? রাগ করার কোনো প্রসঙ্গই নেই, ছেলেটা পায়ে পড়ে গেল, সত্যি আপনি সাধু। তো ইনি বলছেন, কপিল বলছেন, মা সাধু চিহ্ন কি করে জানো? তিতিক্ষা কারুণিক, যার করুণার, যার মধ্যে করুণা আছে। করুণা বলতে অন্যের দুঃখ দেখে দুঃখী হওয়া, সেটা হলো দয়াবান, সে দয়ালু। অন্যের দুঃখ দেখে সেই দুঃখ দূর করার যে চেষ্টা এবং দুঃখ দূর করে দেওয়া, সে হচ্ছে করুণাময়, কারুণিক, সেটা হলো করুণা। অন্যের দুঃখ দেখে দুঃখী হওয়া, আহারে কি কষ্ট আছে, দয়া হয়, এটার নাম দয়া। অন্যের দুঃখ দেখে দুঃখ দূর করার জন্য প্রচেষ্টা এবং দুঃখটা দূর করে দেওয়া, যতক্ষণ দুঃখ দূর না হচ্ছে সে নিজে খুব দুঃখী থাকবে, এর নাম হলো করুণা। সাধু হবেন কারুণিক, দয়াবান বললেন না, সাধু কারুণিক। সুহৃদম সর্বদেহা সর্বদেহিনাম, সমস্ত জীবের প্রতি যার সহিত, সকলের প্রতি যার মঙ্গল কামনা, দুঃখ কামনা করে না। যে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ আছে, তা এক সাধু রাস্তা দিয়ে যাচ্ছে, দেখলো একটা বিছা জলের মধ্যে পড়ে গেছে, বিছা একটা প্রাণী জলে পড়ে গেছে, আহারে দেখো ওই জলে পড়ে বিছাটা খুব কষ্ট পাচ্ছে। সাধু হাত দিয়ে হাতের উপর তুলেছে বিছাটাকে, যেই তুলেছে এখন বিছা তার স্বভাব তো দিয়েছে দংশন করে, দিয়েছে দংশন করে, এই জ্বালা করছে। এই সময় রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে খ্রিস্টান, সে বলল আরে এর সঙ্গে এরকমই করতে হয়, দিয়ে পা দিয়ে জুতো দিয়ে পিষে বিছাটাকে মেরে দিল। আরে এই বিছা একে ছাড়তে নেই, আবার কাউকে দংশন করবে, পা দিয়ে পিষে মেরে দিল। তো ওই সাধু তখন হেসে বলল, যার যেমন স্বভাব সে সেরকমই তো করবে, তাই না? আমার স্বভাব সাহায্য করা, ঠিক আছে ও কষ্ট দিয়েছে, আমিও কিছু বলবো না, তোমার স্বভাব ওকে মারা তুমি মেরে দিয়েছো, আমার তো স্বভাব এটা না, কেন? আমি তো সাধু। সাধু কিরকম? সহিদ সর্বদেহীন, সমস্ত প্রাণীর প্রতি যার সদ্ভাব, এর নাম সহিদ। তো ইনি বলছেন, মা এই রকম যারা লোক, যাদের মধ্যে তিতিক্ষা আছে, করুণা রয়েছে, যে শান্ত, যে কাউকে শত্রু বলে মনেই করে না, সাধব সাধু ভূষণা, তাকে মা সাধু বলে জানবে। আর এইরকম সাধু প্রসঙ্গ শতাং প্রসঙ্গাত, তাদের যে কথোপকথন সেগুলো মন দিয়ে শুনবে, তাতে কি হবে না, সাধুদের যে কথা তার মধ্যে বীর্য সংবিধান খুব শক্তি দেওয়া আছে। সাধু যখন কোনো কথা বলে না, সে কথার মধ্যে বিরাট ছোট্ট কথা কিন্তু বিরাট ক্ষমতা থাকে, বীর্যবাদাম, বীর্য সংবিদ। সাধুর ছোট্ট একটা কথা জীবন অনেক পরিবর্তন হয়ে যায়। আমাকে দাদুর এক শিষ্য বলেছেন, নামটা মনে পড়ছে না, তিনি বলেছিলেন, বাবা আমি না আগে খুব মাছ খেতাম, খুব খেতাম। গুরুদেব খেতে গেলাম, বাবার কাছে এলাম, আসি যাই আসি যাই, একদিন প্রণাম করেছি, করতে বাবা বলছেন তুই মাছ খাও নাকি? আর গুরুদেব জিজ্ঞাসা করছে, মিথ্যা তো বলতে পারি না, তো বলে বললাম হ্যাঁ বাবা খাই। তো বাবা আমার দিকে তাকিয়ে বললেন, অনেক তো খেলে, এবার ছাড়ো না, ওই একটা ছোট্ট কথা, অনেক তো খেলে এবার ছাড়ো না, ওই কথাটা মাথায় সারাক্ষণ যেখানে যে ঘুরতে থাকে, অনেক তো খেলে এবার ছাড়ো না, মাছ দিয়েছে আর অনেক তো খেলে, গুরুদেব বলেছে আর ছাড়ো না, ওই ছাড়লাম, যাই দেখি যেই কোনো আমিষ দ্রব্য আসে ওই কথাটা কানে বাজে, অনেক তো খেলে ছাড়ো না, আমার পরিবর্তন হয়ে গেছে, আমি আর ছেড়েছি। এখানে বলছেন বীর্য সংবিধে, সাধু ছোট্ট একটা কথা পরিবর্তন হয়ে যায়। ভক্তি সিদ্ধান্ত আচার্য স্বামী মহারাজ তার উপাখ্যান উপদেশে খুব সুন্দর প্রসঙ্গ বলছেন, যে ভগবত কথা সাধুর মুখে যখন হয় তার ক্ষমতা কতটা বীর্যবতী। এক জায়গায় হরিকথা পাঠ হচ্ছে,
প্রচুর লোক রাস্তা দিয়ে একটা সৈনিক যাচ্ছে ঘোড়ায় করে। সৈনিকটা শুনছে আতে এত লোকজন কেন, একজন লোকজন কেন এত কি শুনছে বসে, একটা লোক বকে যাচ্ছে সবাই বসে শুনছে কি হচ্ছে, বলে বলতে নেই পাঠ হচ্ছে হরি কথা, তা আমি শুনবো, হ্যাঁ শোনো তো শুনছে। শুনতে শুনতে এক জায়গায় ওই পাঠক বলছেন ত্যাগাৎ শান্তি অনন্তরম, গীতায় ভগবান বলছেন যদি শান্তি পেতে চাও ত্যাগ করো, ধরে রাখলেই কষ্ট, ত্যাগ ত্যাগাৎ শান্তি, ত্যাগেতেই শান্তি আছে। লোকটা শুনলো আচ্ছা ঠিক আছে কাজ আছে চলে যাচ্ছে, যেতে তো ভাবছে, সাধু তো বললো ত্যাগাৎ শান্তি, ত্যাগেই শান্তি। তো এই যে ঘোড়ার করে যাচ্ছি, ঘোড়াটা ত্যাগ করে ঘোড়াটা ছাড়লো, আর ঘোড়াটা আমাকে ঘোড়ার সরকার দিয়েছিল, আমি তো মিলিটারি সৈনিক আমাকে যাতায়াত সুবিধার জন্যে, তো ঘোড়া যখন ছাড়লাম তাহলে চাকরিটাও ছাড়ছে, চাকরি ছেড়েছিল। আচ্ছা চাকরি করছিলাম কি জন্য, সংসার চালাবার জন্য, তাহলে এখানে ত্যাগ করতে তার সংসারও ছেড়ে দিল, চাকরি ঘোড়া ছাড়লো সংসার ছাড়লো চাকরি ছাড়লো। আচ্ছা তাহলে সংসার যখন ছাড়লাম তাহলে সংসার কেন করছিলাম, সুখের জন্য, তাহলে সুখের আশাটাও ত্যাগ করতে হবে, সুখের আশাও ছেড়ে দেবে। ত্যাগ করতে 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 একদিন বড় সাধু হয়ে গেল, 3 বছর পরে ওই রাস্তা দিয়ে যাচ্ছে সাধু, সেখানেও পাঠ চলছে, সেই পাঠক পাঠটা শুনে গিয়েছে সামনে, গিয়ে বললো আমাকে চিনতে পারছেন, তো বললে আপনি তো বড় সাধু, আরে আমি এমনি সাধু হইনি, আপনার কথায় সাধু হয়েছে। হ্যাঁ আমার কথা, বলে আপনি 3 বছর এখানে আগে পাঠ করছিলেন, হ্যাঁ আমি তো সব জায়গায় পাঠ করি, এখানেই করছিলেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনার একটা কথা আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে, ছিলাম ঘোর গৃহস্থী, আপনার একটা কথা ত্যাগাৎ শান্তি, ওই ত্যাগাৎ শান্তি বিশ্লেষণ করতে 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 আমি সাধু হয়ে গেছি। আচ্ছা ভালো ভালো, বলে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। হ্যাঁ প্রশ্ন হলো আপনার ছোট্ট একটা কথা আমার জীবনে কত পরিবর্তন, কিন্তু আপনি সেই একই রকম আছেন, পাঠ করেই যাচ্ছেন করেই যাচ্ছেন, আপনার তো কোনো পরিবর্তন হয়নি। তো পাঠক বললো দেখো কিছু মনে করো না, আমি বলছি আর তুমি আচরণ করেছো, আমি তো আচরণ করি না, তুমি আচরণ করেছো তাই তোমার পরিবর্তন হয়েছে, শুধু শুনলে হবে না আচরণ তো করতে হবে, জীবনের মধ্যে আনতে হবে। খুব ভালো লেগেছে না কথাটা, হ্যাঁ লাগবেই তো। তো এখানে বলছেন মা সাধুদের প্রসঙ্গ, সাধুদের কথার মধ্যে বীর্য আছে, শক্তি আছে, সেই বীর্যবতী কথা কি হয় জানো, হৃদ কর্ণ রসায়ন কথা, সাধুর কথাগুলো যখন বীর্যবতী হয়ে যায় তখন কানে আর মনে খুব ভালো লাগবে। আমাদের কোনো কোনো কথা কানে শুনি মনে ভালো লাগে না, হ্যাঁ আর মনে যেতে ভালো লাগে সে কথা সব শুনতেও পাই না, কিন্তু ভগবত কথা এমন কানে এবং মনে হৃৎকরণ রসায়ন, কানের সঙ্গে মনের সংযোগ হয়ে যাবে, আর তার ফলে কি হবে জানো, শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমেশ্বতী, তাতে শ্রদ্ধা ভক্তি আস্তে আস্তে বাড়তে থাকবে। আর মা তোমাকে বলি সাধু কেমন হবে, নিরপেক্ষং মুনিং শান্তং নির্বৈরং সমদর্শনম, যার কারো প্রতি অপেক্ষা থাকবে না, নিরপেক্ষম মুনিং শান্তম, যে শান্ত হবে, যে সকলকে সমান দেখবে, সমদর্শনম ভগবান, এই রকম যে সাধু, যে নিরপেক্ষ, যে মুনি, যে শান্ত, শ্রী ভগবান তার পেছনে পেছনে যান। হুয়ে তংঘ্রি রেণুভি, খুব সুন্দর সুন্দর কথা বললেন কপিল মুনি মা দেবহূতিকে, দেবহূতি কপিল মুনিকে বললেন বাবা তোর কথা আমার সমস্ত মনের অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়ে গেছে, আমি ধীরে ধীরে সেই ভগবানের চরণে মনকে সমর্পিত করতে চাই। তিনি ধ্যানে বসে গেলেন আর কপিল মুনি মাকে প্রণাম করে তার ভজনে চলে গেলেন। এইদিকে সেই মনু, আগে যেটা আমরা শুনেছিলাম মনু শতরূপা, সেই মনুর কন্যার মধ্যে একটি কন্যা, তার নাম আকুতি, তাকে বিয়ে দিলেন রুচির সঙ্গে,
মৈত্র বলছেন সেই মনু মহারাজের ছোট মেয়ে তার নাম হচ্ছে পরশুতি, পরশুতির সঙ্গে বিয়ে দিলেন দক্ষের। দক্ষের দক্ষের সঙ্গে বিয়ে হলো প্রসূতির। সে দক্ষের জামাই হচ্ছেন পর্বত কন্যা, ইয়ে কি বলে সতী, দক্ষ কন্যা সতী, সতীর সঙ্গে বিয়ে দিলেন শিবের। এখন শিবকে বিয়ে দিয়েছেন কিন্তু শিবকে দক্ষ ঠিক পছন্দ করেন না, শিবকে পছন্দ করেন না। বলে কেন না, এখানে বলছেন ভুজকেন্দ্র হারম সংসার, সংসার ও সারম, সংসারের সার হল শিব। সে মহাদেব কেমন, ভুজকেন্দ্র হারম, গলায় সাপের মালা পরেন, গোটা গায়ে ছাই ভস্ম মাখেন, বাঘঝাল পরিধান, হাতের মধ্যে ত্রিশূল, এবং তার যেসব সেবক পরিচর পরিকর তারা কেউ ভদ্র সমাজে মেশার মতো নয়। এবার কেন, ভূত প্রেত পিশাচ যক্ষ রক্ষ কিন্নর, এই হচ্ছে শিবের অনুচর। দক্ষ ঠিক পছন্দ করেন না। কোন একটা সভায় দক্ষ গিয়েছেন, সেখানে শিব ব্রহ্মা বিষ্ণু তিন দেবতায় আছেন। এখন দক্ষ যখন প্রবেশ করলেন, দক্ষকে দেখে সবাই উঠল, তিনজন উঠলেন না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে উঠলেন না। ব্রহ্মা বিষ্ণুকে দক্ষ কিছু বললেন না, সমস্ত দেবতারা তাকে দেখে সম্মান করেছেন, তিনজন উঠেননি, তার মধ্যে মহেশ্বর শিব তার জামাই। আচ্ছা আমি শ্বশুর, আমাকে দেখে সম্মান করলো না, খুব রাগ হয়েছে, আমি শ্বশুর বলে কথা, আমি একটা সম্মান করতে জানান উঠে দাঁড়ালো না, আমার জামাই তো। দক্ষের খুব রাগ হয়েছে, দক্ষ করলেন কি, তিনের যজ্ঞ শুরু করলেন, জামাইকে টাইট করে দেবো, এমন শাস্তি দেব না, সকলকে নিমন্ত্রণ করেছেন কিন্তু সতীকে পার্বতীকে নিমন্ত্রণ করেননি। পার্বতী তখন সতী, জয় গো, সতীকে নিমন্ত্রণ করেননি। সতী বলছেন শিবকে, দেখো বাবার বাড়িতে বিরাট উৎসব হচ্ছে, অনুষ্ঠান, সমস্ত বোনেরা যাচ্ছে, আমিও যাব। শিব বলছেন যে যাওয়াটা ঠিক হবে না, কেন, আত্মীয় বাড়িতে বিনা নিমন্ত্রণে যেতে নেই, আত্মীয় তো, নিমন্ত্রণ না করলে যেতে নেই। দেখো দেবী, আমি তো তোমাকে সম্মতি দেব না। তো সতী অনেক করে অন্যায় বিনয় করছেন, অনেক করে বোঝাচ্ছেন কিন্তু কিছুতেই শুনছেন না, শিব অনুমতি দিচ্ছেন না। শিব অনুমতি দিচ্ছেন না। সতী যখন দেখছেন অনুরোধ করেও কাজ হচ্ছে না, সতী বলছেন তুমি জানো আমি কে, আমাকে জানো। এবার সতী তখন তার নিজের রৌদ্ররূপ দেখিয়েছেন, সেই দশম মহাবিদ্যা দেখিয়েছেন, এমন রূপ দেখালেন, শিব ভয় পেলেন, আচ্ছা তোমার যা ইচ্ছা কর, কিন্তু আমি যাব না, তুমি যাও। তো সতী ভয় টয় দেখিয়ে রাগ টাগ যত রকম প্রলোভ, দেখুন আমাদের শাস্ত্রে বলেছেন, চাণক্য শ্লোকে বলা আছে, কোনো কাজ করতে গেলে না চারটি নীতি প্রয়োগ করতে হয়, জানো, সংসারে যে কোনো কাজ করতে গেলে চারটি নীতি প্রয়োগ আছে, সাম দান ভেদ দণ্ড। সাম মানে সমান, ভালো ভালো কথা, দান কিছু পুরস্কার দিয়ে কাজটা করে নেওয়া, পুরস্কার যখন হবে না তখন ভেদ, তুমি জানো আমি কে, তোমার সঙ্গে কি পার্থক্য, ক্ষমতা জানো আমার, এই ভেদ, এই ভেদে যখন প্রয়োগ করলেন সামদান ভেদ, তখন শিব বললেন আচ্ছা যাও। মৈত্র বলছেন অত্যন্ত ক্রোধ করে মা সতী যেতে আরম্ভ করলেন। শিব বলছেন যে নন্দী ভৃঙ্গি তোরা যা, মা যাচ্ছে, আমি যাবো না, তোরা সঙ্গে যা। নন্দী ভৃঙ্গি মায়ের সঙ্গে চলতে আরম্ভ করলো, আগে আগে সতী মা যাচ্ছেন, পেছনে নন্দী ভৃঙ্গি। শিবের নাম কি বলছে, এখানে বলছেন সংকল্যাণম করেতে শঙ্কর, যিনি সকলের সকলের কল্যাণ করেন তিনি শঙ্কর মহাদেব, তিনি কিন্তু গেলেন না। এদিকে যখন তিনি গেলেন না, এদিকে সতী গিয়েছেন, সতী গিয়ে দেখছেন যে সকল জামাইয়ের জন্য আসন রয়েছে কিন্তু তার স্বামী যে মহাদেব
তার জন্য কোনো আসন রাখেনি। সতী পৌঁছালেন, কেতন তাকে কেউ আদর করছে না, কেউ কথা বলছে না, বাবা তো তাকিয়ে দেখলেন না দক্ষ, কারণ দক্ষ তো নিমন্ত্রণ করেন, আর শিবকে অসম্মান করার জন্য যোগ্যটা করেছেন, দক্ষ যোগ্য আরম্ভ করেছেন। ওইদিকে মা যিনি ছিলেন প্রসূতি, তিনি আদর করে সতীকে নিলেন, কিন্তু বোনেরা বা অন্য লোকের তার সঙ্গে একটা কথা বলছে, কিন্তু যেহেতু দক্ষ পছন্দ করেন না, তো সতী গিয়ে বললেন, বাবা তুমি সবার জন্য আসন ব্যবস্থা রেখেছ, সবার আদর করছ, আমার স্বামীর জন্য তোমার জামাইয়ের জন্য কিছু ব্যবস্থা করনি? কে ওইটা ভূত পেতনি ঘুরে বেড়ায়, ওকে আমি গুরুত্ব দিই না, আমি শিবহীন যোগ্য আরম্ভ করেছি, যোগ্য কিন্তু শিবহীন যোগ্য। তখন উনি খুব রুষ্ট হলেন, মা পার্বতী, পার্বতী সতী গুলিয়ে যাচ্ছে, সতী খুব রুষ্ট হলেন, সতী রুষ্ট হয়ে বললেন, যেখানে আমার স্বামীর অসম্মান হয় আমি সেখানে থাকবো না, আর এই যে দেহটা বাবা তুমি দিয়েছো তো, তোমার দান, তোমার কৃপায় পেয়েছি, তো আমি এই দেহটাকে তোমার সামনে নষ্ট করব, তোমার সামনে নষ্ট করে দেব। এই বলে সতী অত্যন্ত ক্রোধান্বিত হলেন, তার যোগাগ্নির দ্বারা নিজের দেহটা ভস্মীভূত করলেন, যেই ভস্মীভূত করে দিলেন চারিদিকে হইচই পড়ে গেল। তখন নন্দী ভিঙে খুব রেগে গেল, তার যোগ্য নষ্ট করতে গেল, তাদের সঙ্গে যুদ্ধ রয়ে গেল, দক্ষ অনুচরদের তীব্র যুদ্ধ। দক্ষ ছুটে গিয়ে শিবকে বললেন যে মহাদেব এরকম ব্যাপার, মা দেহত্যাগ করেছেন, এরকম সব অবস্থা। তখন শিব তার জটা ছিললেন, জটা থেকে একটা বীরভদ্র তৈরি হলেন, সেই বীরভদ্র ছুটে এলেন, এসে দক্ষের মাথাটা কেটে দিলেন, দক্ষের মাথা কেটে দিয়েছেন, দক্ষ যোগ্য, যাকে আমরা বলি মানে শিবহীন যে যোগ্য, দক্ষ যোগ্য, যোগ্যপন্ন হয়ে গেল। বীরভদ্র সকলে মাথা কেটে দিলেন, যুদ্ধ করলেন, রক্তপাত হয়ে গেল। ব্রহ্মা বিষ্ণু শিবকে বললেন হে মহাদেব তুমি শান্ত করো। মহাদেব তখন বলেন আমার কারো উপরে রাগ নাই, কিন্তু দক্ষ যেটা করেছেন অসম্মান করেছেন সতী, তাই জন্যে দক্ষের আমি মুণ্ড কর্তন করে দিয়েছি। যাই হোক যোগ্য তো শেষ করতে হবে, তো যজ্ঞের জায়গায় ওই দক্ষের যে মুণ্ড কেটে দিয়েছিলেন সেই মুণ্ডের জায়গায় ছাগ মুণ্ড হলো, দক্ষের ছাগ মুণ্ড। দক্ষ তখন স্তুতি করছেন হে হে মহাদেব, ভয়ানুগ্রহ অহোভবতা কৃত দণ্ড স্বরূপা, আমি যে অন্যায় করেছি তুমি তার দণ্ড দিয়েছ, যে মুখে আমি তোমার শিবনিন্দা করেছিলাম সে মুখ তো আমার তুমি মাথাটা কেটে দিয়েছ, যাই হোক এখন আমি তোমাকে স্তুতি করছি, তোমাকে স্তুতি করছি। শিব প্রসন্ন হলেন, শিব বলছেন অহং ব্রহ্মাচ সর্বশ্চ জগত কারণং পরম, আমি ব্রহ্মা বিষ্ণু তত্ত্ব তো আমরা একই, আমাদের মধ্যে কোনো ভেদ নেই, শিবস্য হৃদয়ং বিষ্ণু বিষ্ণুশ্চ হৃদয়ং শিব, শিবের হৃদয় বিষ্ণু এবং বিষ্ণু হৃদয় হচ্ছেন শিব। আমরা এখানে বলছেন রামস্য ঈশ্বর রামেশ্বর, এই যে আমরা রামেশ্বর ভগবান দেখি না, রামেশ্বর বলা হয়, রামেশ্বর ভগবান রামস্য ঈশ্বর, রামের যিনি ঈশ্বর অর্থাৎ সমুদ্র পার হওয়ার জন্য রামচন্দ্র যিনি বিষ্ণু ভগবান নারায়ণ স্বরূপ, সেই রামচন্দ্র তিনি কি করেছিলেন, তিনি শিবের পূজা করেছিলেন রামস্য ঈশ্বর, আবার শিব রামচন্দ্র উপাসনা করেছেন তাই রামেশ্বর। এখানে বলছেন রামচরিত মানুষ ভারি সুন্দর শ্লোক বলছেন, কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়বিন্দে ভবং ভবানী সহিতং নমামি, ভবং ভবানী সহিতং নমামি নমামি, সেই শিবের সঙ্গে পার্বতী ভবানী যিনি তাকে প্রণাম করছে, তিনি কিরকম কর্পূর গৌরম, তার গায়ের রংটা কর্পূরের মতো সাদা, আর করুণাবতারম সেই করুণাবতার সংসারের সার ভুজকেন্দ্রহারম গলায় সাপের মালা যিনি পরেন সর্পমালা সর্ববিভূষিত সেই শিবকে প্রণাম করছেন। এরপরে মৈত্রীকে বিদুর প্রশ্ন করছেন যে আপনি একটু ধ্রুবের কথা বলুন, মনু মহারাজ অন্য যে তিনটি কন্যা ছিল সেই তাদের কথা বলুন।
তখন বললেন মনুর পুত্রের নাম প্রিয়ব্রত, মনুর দুই পুত্র প্রিয়ব্রত উত্তানপাদ। উত্তানপাদের কথা এখন বলতে আরম্ভ করলেন। মহারাজ উত্তানপাদের দুই স্ত্রী ছিল, সুরুচি এবং সুনতি। সুরুচি মানে যাদের যার রুচিটা ভারী সুন্দর, রুচিটা ভারী সুন্দর। আর সুনীতি মানে যার নীতিটা ভারী সুন্দর। রাজা উত্তানপাদ, আর এটা খুব সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন এখানে, রাজার নাম উত্তানপাদ। উত্তানপাদ কেন? ঊর্ধ্বপাদ যস্য উত্তানপাদ, যিনি শূন্যে হাঁটেন, অর্থাৎ তার এমন অহংকার মাটিতে পা পা পড়েই না, এইরকম উত্তানপাদ। তো উত্তানপাদ রাজা, তিনি সুনীতি এবং সুরুচি দুই স্ত্রী। ডংরাজ মহারাজ বলছেন এই যে নাম দুটো ভারী সুন্দর, খেয়াল করবে সুনীতি এবং সুরুচি। তার মানে সুরুচি মানে ভালো, যাদের রুচিটা ভারী সুন্দর। আর সুনীতি মানে যিনি নীতিকে মেনে চলেন, যার জীবনে নীতির গুরুত্ব আছে, রুচিও অত প্রাধান্য পায় না, যার জীবনে নীতিটা আদর্শ, যার জীবনে ব্রত। এখন উত্তানপাদ রাজা সুরুচিকে একটু বেশি ভালোবাসতেন, সুরুচিকে ভালোবাসতেন। আর সুরুচি মানে যা রুচিটা সুন্দর, স্বাভাবিক অহংকার যেখানে থাকবে সেখানে রুচির প্রতি আকর্ষণ থাকবেই, এটা হয়েছে। সুনীতিকে খুব একটা পছন্দ করেন না রাজা উত্তানপাদ। কিন্তু স্ত্রী সুনীতি আলাদা থাকেন, তার পুত্র হচ্ছেন ধ্রুব, আর উত্তানপাদ এবং সুরুচির পুত্র হচ্ছেন উত্তম, আর সুনীতির পুত্র হচ্ছেন ধ্রুব। একদিন রাজা রানী বসে আছেন, উত্তানপাদ এবং সুরুচি। সুনীতি পুত্র ধ্রুব গিয়েছেন পিতার কাছে, কোলে উঠব, বাবা কোলে উঠব, কোলে উঠেওছেন। সুরুচির নামিয়ে দিলেন, নাম এখান থেকে, মা আমি বাবার কোলে বসবো না, সেদিনই বসবি যেদিন তুই আমার গর্ভে আমার ছেলে হয়ে জন্মাবি, তার আগে বসার অধিকার নেই, যা তপস্যা করে আগে তুই আমার ছেলে হ। কোল থেকে নামিয়ে দিয়েছেন। সুনীতি তনয় সুরুচির বচনে ক্রোধে ছাড়িল রাজ্য কৃষ্ণ অন্বেষণ, রাজ্য ছেড়ে সুনীতির পুত্র চলে যাচ্ছেন, শহর থেকে রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন। মায়ের কাছে গিয়ে বললেন মা আমি বনে যাব। বলে কেন? না কৃষ্ণ ভজন করব। ধ্রুব বলছেন আমি কৃষ্ণ ভজন করব। ভাগবতে বললেন মা তু সপত্না দুরুক্তিবিদ্ধ শাসন রুষা দণ্ড হেতু যথাহি। মা সুনীতি দেখছেন ছেলের দিকে তাকিয়ে, ছেলের অবস্থাটা কেমন, ছেলে বলছে আমি বনে চলে যাও ভজন করার জন্য, বিমাতা কঠোর বাক্য বলেছে। মা তু সপত্না দুরুক্তিবিদ্ধা, মা সুনীতি তাকিয়ে দেখছেন বিমাতার কঠোর বাক্যের দ্বারাই যার হৃদয়টা, হৃদয়টি ক্ষতবিক্ষত হয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কেন? দুরুক্তিবিদ্ধ। সুরুচির যে কঠিন কঠিন কথা ধ্রুবর কোমল প্রাণে খুব ব্যথা দিয়েছে, দুরুক্তিবিদ্ধ, হৃদয়টা বিদ্ধ হয়ে গেছে। এবং হৃদয়ে খুব কষ্ট পেয়েছে ধ্রুব। মা তাকে দেখছেন ছেলের অবস্থাটা কিরকম, শশনা রুষা, জোরে জোরে নাকতে নিঃশ্বাস পড়ছে, রাগ হয়েছে তো, ক্রোধ হয়েছে। মা বিমাতা কড়া কড়া কথা বলেছে, হৃদয়ে কষ্ট, জোরে জোরে নাক দিয়ে শ্বাস পড়ছে, শশন রুষা। কিন্তু মা দেখলেন ছেলে খুব রেগে রয়েছে, খুব কষ্ট হয়েছে, তো সন্তানকে শান্ত করতে হবে। তো তখন সুনীতি মা, খুব যেহেতু তার নাম সুনীতি, তিনি খুব মিষ্টি মিষ্টি কথা বলেন, তিনি বলছেন হিতা মিশন্তং পিতরম, বাবা দুঃখ করো না, আমাদের কপালটাই তো এইরকম, আমাদের কপালটা এরকম, বাবা দুঃখ করো না, বুঝাচ্ছেন। কিন্তু কি হয়েছে, শোক ও দাবাগ্নিনা দাবল নেব বালাহা, যেমন দাবাগ্নি বনটাকে জ্বালিয়ে শেষ করে দেয়, ঠিক তেমনি কঠিন কঠোর বাক্যগুলো
ধ্রুবর কোমল প্রাণে এত ব্যথা দিয়েছে, মনটা ছারখার হয়ে গেছে। ধ্রুবর মনে আর কোনো কথাই লাগছে না, মা যা বলছেন। বলে, না মা আমি বনে যাবো, যাবোই, কি করবে? তখন মা বলছেন, তপস্যা আরাধ্য পরিশ্রম, যদি ধ্রুব বনে যেতেই হয়, আরাধনা করতে হয়, তবে ভগবান কৃষ্ণের, আদি পুরুষ ভগবান কৃষ্ণের ভজনা করো, যাও। যে কেন? শাস্ত্রে বলেছেন। বলে, মা সে ভগবানকে পাবো কোথায়? ঈশাবাস্মিতাম সর্বাম যৎকিঞ্চ জগত্তাম জগৎ, সমস্ত জগতে তিনি সর্বত্র আছেন, কোথায় তিনি নেই? তুমি যাও। ধ্রুব মাকে প্রণাম করে যাচ্ছেন জঙ্গলে। জঙ্গলে কি তপস্যা আরম্ভ করেছেন? কঠিন তপস্যা। কিরকম তপস্যা করছেন? তীব্র যোগ সমাধিনা তপস্যা করছেন, সমাধির মধ্যে তীব্র তপস্যা করছেন। কিরকম আরম্ভ করলেন? ভাগবত, ত্রিরাত্রান্ত্রে ত্রিরাত্রান্ত্রে কপিত্থ বদরাসন। প্রথম তিন দিন শুধুমাত্র ফলাহার করলেন, তারপরে এক মাস এরকম চলল, তারপরে দ্বিতীয়ং তথা মাসং ষষ্ঠম, এইভাবে একে করে আহার ছাড়লেন, ফল ছাড়লেন, শেষে নিঃশ্বাস বন্ধ করে তপস্যা আরম্ভ করলেন। তখন যখন নিঃশ্বাস বন্ধ করে দিয়েছেন, তখন তপস্যা কীরকম চলছে? ধ্যান ভগবত রূপম, ভগবানের রূপটা মনে মনে চিন্তা করছেন ধ্রুব। একটা পায়ের বুড়াঙ্গুলের উপর দাঁড়িয়ে আছেন, তীব্র তপস্যা। দেবতারা এসে বলছেন, ভগবান আমরা তো মহাবিপদে পড়েছি। দেবতারা বলছেন, বলে কেন? নৈবং বিদম ভগবান প্রাণরোধম, আমাদের প্রাণটা রোধ হয়ে যাচ্ছে, ধ্রুব এমন কঠোর তপস্যা করছে, আমরা আর পারছি না, আপনি রক্ষা করুন। ভগবান বলছেন, চিন্তা করো না, আমি যাচ্ছি। তো ভগবান তো আসবেন, তা ভগবান ভাবছেন আমি তো যাব, কিন্তু ধ্রুব তো এখন তপস্যা খুব করছে বটে, কিন্তু দীক্ষা তো হয়নি, দীক্ষা তো হয়নি, দীক্ষা না পেলে তো আমি দর্শন দিতে পারি না, কারণ শাস্ত্রে নিষেধ আছে। শাস্ত্রে কি বলছেন? তে নরা পশব লোকে কিংতে সাং জীবনের ফলম জৈন্য লব্ধা হরের দীক্ষা নার্চিত জনার্দন। সেই সমস্ত মানুষ পশু বলে গণ্য হয় যারা দীক্ষা পায় না। হ্যাঁ, দীক্ষা পেয়েছি, দীক্ষা পেয়েছে, গোবিন্দ অর্চন করে না, তারা পশু বলেই গণ্য হয়। দীক্ষা তো হয়নি, অর্চনা করছে বটে, কিন্তু দীক্ষাটাই প্রথমেই তো হয়নি। তো ভগবান ব্যবস্থা করছেন, কি করছেন? বিনু হরি কৃপা মিলহীনা সন্তা, তুলসীদাস বলছেন, ভগবান তুমি সাধু কৃপা যে পাবে, সাধু কৃপা এমনি এমনি আসবে না। কেন? বিনু হরি কৃপা, যদি ভগবত কৃপা না হয় সাধু দর্শন হবে না। সাধু কৃপা পেতে গেলে ভগবত কৃপার প্রয়োজন আছে। ভগবান বললেন, দেবর্ষি নারদ তুমি যাও, তুমি দীক্ষা দিয়ে এসো। নারদ এলেন, যার আমরা বৃন্দাবনে যাই, ওই গিরিরাজ পরিক্রমার ওখানে, ওইখানে নারদ কুণ্ড রয়েছে। কোনো কোনো মহাজন বলছেন ওইখানে নারদকে, দেবর্ষি নারদ দীক্ষা দিয়েছিলেন। তো নারদ এলেন, নারদ প্রথমে দীক্ষা দিচ্ছেন না, নারদ এসে বলছেন, দেখো তুমি কেন বনে এসেছ? ধ্রুব বলছেন, আমি ত্রিভুবন উৎকৃষ্ট পদম, বিমাতা আমাকে কড়া কড়া কথা বলে তাড়িয়ে দিয়েছে, তা আমি চাই মাকে দেখিয়ে দেব আমি বাবার থেকে বড় রাজা হব, ত্রিভুবন উৎকৃষ্ট পদম, এমন বড় রাজা হব না, দেখিয়ে দেব। বাচ্চা ছেলে, মনে জেদ চেপে গেছে। ধ্রুব বলছে, নারদ বলছেন, দেখো তুমি বাচ্চা ছেলে, মায়েরা এরকম কড়া কড়া কথা বলে, মা তো দুটো কথা নয় বলেছে, তুমি ফিরে যাও, এখন ভজনের বয়স হয়নি, পরে এসো, পরে এসো। তো বলে, না আমি যখন বনে এসেছি ভগবানের সঙ্গে দর্শন তো করবই, তার থেকে বড় নেব, ধ্রুব আমি ছাড়বো না, আমি তো বন থেকে যাব না। তখন খুব সুন্দর বলছেন এখানে, অহ তেজ ক্ষত্রিয়ানাং মানভঙ্গ মৃষ্যতাম, কিরকম ক্ষত্রিয় তেজ দেখো, নারদ বলছেন কিরকম তেজ? বলে আমি শেষ দেখেই ছাড়বো,
আমি ভগবত কৃপা পেয়েই ছাড়ব, ছাড়া ছাড়িনি। তখন নারদ বলেন, হ্যাঁ তোমাকে আমি দীক্ষা দেব, তোমাকে আমি দীক্ষা দেব। নারদ দেবসেনর দীক্ষা দিলেন। এইবার ভগবান এসেছেন, ধ্রুব তপস্যা করছেন আবার দীক্ষার পরে, এইবার তীব্র তপস্যা। ভগবান এসে দাঁড়িয়েছেন, কিরকম মধুর বনম ভৃত্য দিক্ষয়াগত, এসে দাঁড়িয়েছেন ধ্রুবর সামনে। জায়গাটা কোথায়? মধুবন। মধুবনে এসে দাঁড়িয়েছেন, কিরকম ভারী সুন্দর বলছেন ভগবান। শ্রীমান ভগবান নারায়ণ দর্শন দিতে আসেননি, বলে না ধ্রুব তো তপস্যা করে দর্শন পাবার জন্যে, বলে হ্যাঁ ধ্রুব তপস্যা করেছেন দর্শনের জন্যে, কিন্তু ভগবান দর্শন দিতে আসেননি। কি জন্যে এলেন? বলে ভগবান এসেছেন দেখতে, ভৃত্য দিদিক্ষয়াগত, আমার ভজন করতে করতে ওইটুকুনি বালক ধ্রুব কেমন ভক্তি ভূষণে সেজেছে এটা দেখবার জন্য। দেখা দিতে আসেননি, দেখতে এসেছেন ধ্রুব কেমন সেজেছে। এসে দাঁড়িয়েছেন, ও মা, ধ্রুব তাকাচ্ছেন না, ভগবান সামনে দাঁড়িয়েছেন ধ্রুব তাকাচ্ছেন না। বলে কেন? ধ্রুব চোখ বন্ধ করে গোবিন্দকে দর্শন, মনে মনে ভগবত দর্শন হচ্ছে। পদকর্তা বলছেন, যখন নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেটে দেখি শ্যাম, যাকে অন্তরে দেখছি তাকে সামনে দেখতে পাচ্ছে। ধ্রুব দেখছে, ভগবান বলছেন ধ্রুব ওঠো দেখো আমি এসেছি, ধ্রুব তাকাচ্ছেন না। মানে কেন? ধ্রুব তো মনে মনে ভিতরে গোবিন্দকে দেখছেন, ওই রূপের আনন্দে মুগ্ধ, চোখ তো খুলছেন না। ভগবান বললো, ও বুঝতে পেরেছি, মনে মনে আমাকে দেখছে, মনের রূপটা সরাতে হবে। ভগবান ওই মন থেকে রূপটা সরিয়ে দেবেন, যেই ওখান থেকে অদৃশ্য হলো, এই কোথায় গেল কোথায় গেল, তাকে যে সামনে সেই হবে ঠাকুর তুমি। তো ভগবানকে দেখে ধ্রুব কিন্তু বলতে যাচ্ছেন কিন্তু ভাষা খুঁজে পাচ্ছেন না। ভগবত দর্শনে এমন আনন্দ হয়েছে, এমন অবস্থা ধ্রুবর, ভাবছেন কিছু বলবো বলতে পারছেন না। কেন? নির্বাক হয়ে গেছে, বাকরুদ্ধ, কথা বলতে পারছেন না। ভগবান ভাবছেন ধ্রুব আমাকে দেখেছে, কিন্তু স্তুতি করুক, প্রশংসা করুক, স্তব করুক, ভক্ত তো ভগবানকে স্তবই করে, তো কই ধ্রুব তো স্তব করছে না। ধ্রুব মনে মনে ভাবছেন আমি কি করে স্তব করব, কি করে কথা বলতে হয় তাই তো জানি না, স্কুলে তো যাইনি, বিদ্যা তো নেই, কেমন করে কথা বলতে হয় তাও তো জানি না। ভগবান বুঝলেন, ও ধ্রুব বলতে চায় কিন্তু বলতে পারছে না। তখন ভগবান পপস্য বালং কৃপয়া কপোল, ভগবান তার শঙ্খটা নিয়ে ধ্রুবর কপালে ঠেকিয়ে দিয়েছেন। পপস্য বালং কৃপয়া, কৃপা করে ঠেকিয়ে দিয়েছেন। আর যেই মাত্র ঠেকিয়ে দেওয়া, কি হলো? ধ্রুব স্তুতি করতে আরম্ভ করেছেন। এখানে শাস্ত্রে বললেন, মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গ্রীম যত্রিপাতমহং বন্দে পরমানন্দ মাধব। সেই পরমানন্দ মাধবের যখন কৃপা হয়, হ্যাঁ, তখন বোবাও কথা বলে, বোবা বাচাল হয়ে যায়। আজ ধ্রুব বলতে আরম্ভ করেছেন। ধ্রুব বলছেন, ধ্রুব বললেন, হে ভগবান তোমাকে প্রণাম, তোমার দর্শন পেয়েছি। ভগবান বলছেন, ধ্রুব বলো কি বর চাই। বলো না আমি কোনো বরং ন যা আছে, আমি বর চাই না। সে কি? তুমি যখন ঘর থেকে বেরিয়েছিলে সংকল্প করেছিলে বাবার থেকে বড় রাজা হব, হ্যাঁ ভেবেছিলাম, কিন্তু এখন আর সেই ইচ্ছাটা নেই। কেন সেই ইচ্ছা নেই কেন? ধ্রুব বলছেন, হে ভগবান তুমি আমার একটা কথার উত্তর দাও। কি? মনে করো অন্ধকার ঘর, একটা ছেলের হাতের আংটিটা হারিয়ে, কাঁচের আংটি, আংটিটা হারিয়ে গেছে। আংটি খুঁজতে খুঁজতে ছেলেটা একটা হিরে বসানো আংটি পেয়ে, সোনার আংটি পেয়ে গেছে। এখন কি সে আর আগের কাঁচের আংটি খুঁজবে? না, তা তো খুঁজবে না। ঠিক তেমনি আমি সামান্য সিংহাসনের লোভে
তোমাকে ভজন করতে করতে আমি তোমার চরণ পেয়ে গিয়েছি, আমি তো আর ওই সামান্য সিংহাসনের দিকে তাকাবো না, বর অন্য যা আছে আমার চাই না, বর কি হবে বর কি, আমি তোমার চরণ পেয়ে গেছি, আমি কৃষ্ণ দাস সিংহাসন পেয়ে গেছি, কি হবে এই সিংহাসনে, আমার বড় অন্য যাচ্ছে চাই না। ভগবান বলছেন ধ্রুব তা বললে তো হবে না, তুমি সংকল্প করেছিলে আমার তুমি রাজা হও, রাজা হও আমি তোমাকে বলছি, প্রভু রাজা হব যদি ভুলে যাই সিংহাসন, তোমায় যদি ভুলে যাই বলে ভুলবে না, তুমি ভুলবে না। ধ্রুব ভগবানের কথায় আদেশে ফিরে এলেন, পিতা উত্তানপাদ সিংহাসনে বসালেন, বিমাতা সুরুচি তার ছেলে উত্তমকে নিয়ে বনভ্রমণে গেলেন, সেখানে যক্ষরা উত্তমকে মেরে দিল। যক্ষরা যখন মেরে দিল তখন যক্ষদের সঙ্গে যুদ্ধ আরম্ভ হল ধ্রুব, চরম যুদ্ধ। যখন যুদ্ধ হচ্ছে যক্ষরা হচ্ছেন কুবেরের অনুচর, তখন যক্ষ এসে বলছেন ধ্রুব আমার অনুচরদের বধ করো না। এই সময় মনু এলেন, মনু এসে বলছেন ধ্রুব তুমি যুদ্ধ করো না, বলে আমার ভাইদের মেরেছে, আমার ভাইকে মেরেছে না উত্তমকে মেরেছে, আমি ছেড়ে কথা বলবো নাকি, আমি ছাড়বো না প্রতিহিংসা নেব। তখন বলছেন মনু বলছেন নায়ং মার্গহি সাধনাম, ধ্রুব তুমি তো সাধারণ লোক নয় তুমি সাধু, আর সাধু এটা হিংসা করে সাধুর কাজ নয়, হিংসা সাধুর কর্তব্য নয়, সাধুর পথ নয়, নায়ং মার্গ হি সাধনাম এটা সাধুর পথ নয় প্রতিহিংসা নেওয়াটা। আর তুমি যেমন তেমন সাধু নয়, সাধু তো অনেক শিবভক্ত সাধু, মা কালীর ভক্ত শাক্ত তারাও শাক্ত সাধু, শৈব সাধু শাক্ত সাধু বিভিন্ন সাধু রয়েছেন, কিন্তু ঋষিকেশানুবর্তী নাম যে সমস্ত সাধু ঋষিকেশ গোবিন্দের ভক্ত তাদের এটা পথ নয় মার্গে সাধনা, আমি তোমাকে বলছি তুমি ছেড়ে দাও। ধ্রুব মনু মহারাজের কথায় ছেড়ে দিলেন, ঠিক আছে। যক্ষ বললেন দেখো আমার যারা অনুচর তারা কর্ম ছিল মারা গেছে, তোমার ভাইও তার কর্ম ফলে মারা গেছে, আমার এরা মারেনি, মৃত্যু ছিল বনে এসে এদের হাতে মরে মরেছে, তুমি শান্ত হও। ধ্রুব শান্ত হলেন। বেশ কিছুদিন পর হঠাৎ একদিন বৈকুণ্ঠ থেকে বিমান এলো, ধ্রুব তোমাকে নেবার জন্য ভগবান বিমান পাঠিয়েছে, তোমাকে নেবে বিমান পাঠিয়েছে তুমি চলো। ধ্রুব তখন বলছেন ঠিক আছে আমি যাব, তো আমি এই দেহেতেই যাব। ধ্রুব রথে উঠবেন এই সময় মৃত্যু এসে বলল হে ধ্রুব যে জন্মায় তাকে তো মরতে হয়, তো তুমি পৃথিবীর মানুষ জন্মগ্রহণ করেছ, আমি মৃত্যু, মৃত্যুকে অস্বীকার করে তো জগৎ থেকে যেতে পারে না, তো তুমি এক কাজ করো তুমি তো বৈকুণ্ঠে রথে উঠবে, তো রথে উঠতে গেলে তুমি মর্ত মানব, বৈকুণ্ঠের রথ উঠতে গেলে তোমার একটা সিঁড়ির প্রয়োজন, তা মৃত্যুর মূর্ধি পদাং দত্তা আমি মাথা নিচু করে দিচ্ছি, আমি মৃত্যু আমার মাথায় পা দিয়ে তুমি সিংহাস এই রথে ওঠো। আরুজ্জম অভ্রতাম গৃহম তুমি আমার মাথায় পা দিয়ে ওঠো। ধ্রুব তখন মৃত্যুকে স্বীকার করলেন, বলে আমাকে যখন তুমি স্পর্শ করবে তুমি সাধু, আমি তো মৃত্যু, আমি তোমার চরণ স্পর্শ তো পাবো, তুমি আমাকে ছুঁয়ে উঠে যাও। মৃত্যুর মাথায় পা দিয়ে ধ্রুব উঠেছেন সিংহাসনে উঠেই আবার আগে দাঁড়া দাঁড়া দাঁড়া, বলে কেন, বলে যে মা আমার যে মা সুনীতি যার আদেশে আমি বনে গিয়েছিলাম আমার সেই দুঃখিনী মা, তো মায়ের কি হবে, আমি তো বৈকুণ্ঠে চলে যাব মায়ের কি হবে, কিরকম দেখো। ধ্রুব বলছেন আমি তো না হয় চলে যাব, আমার মা যে আমায় জন্ম দিয়েছে 10 মাস 10 দিন গর্ভে তার কি হবে। তখন বিষ্ণু ধ্রুব বলছেন দর্শয় মাস মাতুর দেব, ওই দেখো তুমি যার সন্তান সেই মার কখনো কষ্ট হয়, তোমার আগের যে রথ না ওটা তোমার মায়ের রথ, মাতুর দেবী পুরা জানানা গচ্ছতি ওই দেখো যাচ্ছে, চিন্তা করো না তোমার মায়ের মা আগে যাচ্ছে, আগে তোমার মায়ের রথ পরে তুমি যাবে, তোমার মা যাচ্ছেন। শাস্ত্র কি বললেন,
कुलं पवित्रम जननी कृतार्था वसुंधरा सा पृथिवीश्च धन्ना से पृथ्वी धन्य हो जाए जार वंशे এই রকম সাধু পুত্র জন্মায়, কুলং পবিত্রং, বংশ পবিত্র হয়ে যায়, বংশ পবিত্র হয়। জননী কৃতার্থা, সেই মা ধন্য হয়ে যান যেই বংশে এই রকম সাধু পুত্র জন্মায়। এই বলে ধ্রুব চরিত্রের বিশ্রাম হলো। এরপর আমরা দেখছি মহারাজ পৃথু চরিত্র, পৃথুর কথা বলছেন। মহারাজ পৃথুর প্রসঙ্গ বলতে গিয়ে এক রাজার নাম, তার নাম বেন। রাজা বেন তিনি অত্যন্ত অত্যাচারী ছিলেন। তিনি একদিন সমস্ত ব্রাহ্মণদের ডেকে বলছেন, শোনো, এক কাজ করতে হবে, যথা নিগড় পুরুষং কুযোগিনাম, তোমরা, আমি হচ্ছি রাজা, বেন বলছেন, আমি রাজা, আমার তোমরা পূজা করো। ব্রাহ্মণগণ বললেন, না না, তা বললে কি হয়, পূজা দেবতার করতে হয়, কোনো মানুষের পূজা করা যাবে না। বেন বলছেন, শাস্ত্র বরণী, শাস্ত্রে কি বলা আছে, নরানাঞ্চ নরাধিপম, সমস্ত মানুষের মধ্যে রাজা হলো শ্রেষ্ঠ, রাজার মধ্যে সমস্ত দেবতারা বাস করে, তাতে আমার পূজা করো। তো বললেন, পূজা বন্ধ করে দিলেন, করতে হলে আমার পূজাই করতে হবে, কারণ আমি রাজা। বেনকে অনেক ব্রাহ্মণরা বুঝালেন, শুনলেন না। তখন ব্রাহ্মণগণ এক হয়ে বিরাট হুঙ্কার দিলেন। ব্রাহ্মণদের হুঙ্কারে রাজা বেন মারা গেল। রাজা বেন যখন মারা গেল তখন রাজ্যে একদম অবস্থা খুব খারাপ। কেন, রাজা তো নেই, ডাকা দস্যুদের প্রভাব বেড়ে গেল, রাজা নেই, শাসন করার লোক নেই। তখন ব্রাহ্মণদের বিপদ, আমরা তো রাজাকে হুঙ্কার দিয়ে মেরে দিলাম বটে, রাজ্যে তো অনাচার কদাচার শুরু হয়ে গেছে, রাজ্য রক্ষা কে করবে, রাজা তো নেই। তখন তারা গিয়ে বললেন যে ওই রাজা বিনেস্তিকে বললেন, মা রানীমা, রাজার দেহটা আছে বলে, হ্যাঁ, রাজার দেহটা রাখা আছে। তারা রাজার দেহকে মন্থন করতে আরম্ভ করলেন। প্রথমে পা দুটো মন্থন করলেন, পাট থেকে কৃষ্ণবর্ণ পুরুষ করল। তারা বলল, কিঙ্করমি, কি করব। ব্রাহ্মণগণ বললেন, এ তো রাজত্ব করতে পারবে না, বলে তোমরা কিঙ্কর হয়ে যাও, সেবক হয়ে যাও। আবার দেহকে মন্থন করলেন, সেখান থেকে কিছু পুরুষ করল, বলে আমরা কি করবো, বলে নিষিদ্ধ বস। তারা নিষাদ জাত হয়ে গেল। এবার রাজা বেনের হাতকে মন্থন করলেন, সেখান থেকে জন্ম হলো পৃথু মহারাজ। পৃথু মহারাজ জন্ম হয়েছেন। মহারাজ পৃথু চরিত্র ভাগবতে ভারি সুন্দর। পৃথু বলছেন, আমি কি করব। ঋষিগণ বললেন, তুমি, আমরা স্তব করছি, আমরা যেমন জন বলবো তুমি সেই রকম কাজ করো। রাজা পৃথিবী পৃথু সমস্ত পৃথিবীকে শস্য শ্যামলা করলেন। এই পৃথুর নাম অনুসারে এই ধরিত্রীর নাম হলো পৃথিবী। মহারাজ পৃথু চরিত্র ভাগবতে ভারী সুন্দর বলেছেন। পৃথু বললেন, হে ভগবান, পৃথু অনেক যজ্ঞ করলেন, শেষে তিনি বলছেন, হে ভগবান, এই কৃপা করো, আমার জন্য অনেকগুলো কান হয়, অনেকগুলো জিহ্বা হয়। বলে, কেন নেই, হে ভগবান, তোমার কথা শুনে আমার কানে তৃপ্তি হচ্ছে না, আমার অনেক কানের বাসনা হচ্ছে, এই কৃপা করো, আমি বেশি করে হে ভগবান তোমার কথা শুনতে পারি। এবার আমরা পঞ্চম স্কন্ধ দেখতে পাচ্ছি, সেখানে রাজা প্রিয়ব্রত। প্রিয়ব্রত প্রিয়ব্রত রাজা উত্তানপাদ যে ছিলেন, যার পুত্র ধ্রুব, সেই উত্তানপাদের ভাই হচ্ছেন বড় ভাই প্রিয়ব্রত। তিনি চলে গিয়েছিলেন জঙ্গলে তপস্যা করতে, তারপর ঋষিদের কথায় তিনি ফিরে এলেন। প্রিয়ব্রতর পুত্র হচ্ছেন ঋষভদেব। ঋষভদেব, তিনি, তাকে ভগবান ঋষভ বলা হয়, ভগবান ঋষভদেব। তিনি বলছেন ভাগবতে, জগতে মানুষ কেমন করে থাকবে। তিনি বলছেন জগতে, ঋষভদেব বললেন, জগতে দুরকম আনন্দ আছে, একটা হচ্ছে বিষয় আনন্দ আর একটা ব্রহ্মানন্দ। বিষয়ানন্দ ভোগের জন্য শরীরের প্রয়োজন হয়, শরীর বিষয়কে ভোগ করে। এখানে বিষয় বলতে কিন্তু টাকা পয়সা নয়, বিষয় মানে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এই পাঁচটা বিষয়। এই পাঁচটা বিষয়কে ভোগ করে কে, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়।
চোখ রূপ দেখে, কান শব্দ শোনে, ভালো ভালো কথা। বেদে বলেন ভদ্রাং শুনমি শুনয়ামি দেবা, আমি কানে ভালো ভালো কথা শুনব, চোখে ভালো ভালো দেখব। এই বিষয়কে ভোগ করে চোখ কান নাক এরা পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, কিন্তু এরা ভোগ করে না, এদেরকে নিয়ন্ত্রণ করে হচ্ছে মন। চোখ দেখে কিন্তু বাহ কি সুন্দর ছবি, কে চোখ বলছে না মুখ বলছে, মুখকে কে বলাচ্ছে, মন বলাচ্ছে। চোখ শুধু রূপটাকে নিল, নিয়ে মনকে বলল আমি রূপটা দেখেছি, কান শব্দটা নিল, নিয়ে মনকে বলল আমি শব্দটা শুনেছি। মন শব্দ সবগুলো শুনে মন ডিসিশন সিদ্ধান্ত নেয়, ভালো মন্দ খারাপ সব সিদ্ধান্ত কিন্তু ভোগ করে মন। তাই বলছেন বিষয়ানন্দ এবং ব্রহ্মানন্দ, এই মন বিষয়কে ভোগ করতে পারে আবার ব্রহ্মানন্দ পেতে পারে। নায়ং দেহ দেহভাজাং নিলোকে কষ্টান কামন হইবে বীর ভুজাম। শোনো ভালো করে শোনো, বিষয়ে যখন বুদ্ধি সমাপ্ত হয়ে যায়, বিষয়ের দিকে মন ধাবিত হয়ে যায়, তখন মনটা হয়ে যায় পশু, আর মন যখন ভগবানের দিকে ধাবিত হয় তখন সে হয়ে যায় সাধু। অতএব মনকে ভগবানের দিকে দিতে হবে। বলছেন ঋষভদেব, জগতে যাকে আত্মীয় বলে মনে করছ, আত্মীয় করা জানো? এখানে বলছেন গুরুর নশাস্যাত, ঋষভদেব বললেন সেই গুরু গুরু নয়, বলে গুরু গুরু নয় মানে, বলে হ্যাঁ সেই গুরু গুরু নয়, গুরুর নশাস্যাত, বলে গুরু আবার কোরকম? শাস্ত্রে বলছেন বিদ্যা গুরু, যাকে লেখাপড়া শিখছি যার কাছে, তো বিদ্যাগুরু শিক্ষাগুরু, তারপরে মন্ত্রগুরু যার থেকে মন্ত্র পেয়েছি, উপদেশ গুরু যার উপদেশে আমি জীবনে চলছি, সাম্বন্ধিক গুরু শ্বশুর ভাসুর গুরুজন আত্মীয় এরাও গুরু, এরা প্রণম্য। তো এখানে বলেন গুরু নরস্যাত, সেই গুরু গুরু নয় যে কৃষ্ণ ভজনে বাধা সৃষ্টি করে। গুরুদেব যদি ভজন বিরোধী কথা বলে সেই গুরু গুরু নয়, গুরু নশ্বর, বলে এরকম আছে নাকি গুরুদেবের কথা শুনছে না মানবে না? বলে বলি মহারাজ, বলি মহারাজ তার গুরু বললেন শুক্রাচার্য বললেন দান করবে না, গুরুর কথা শোনেননি কেন? দানি বলি মহারাজ দান করবেন গ্রহিতাকে ভগবান সাক্ষাৎ বিষ্ণু, বিষ্ণুকে ভগবত ভজনে বাধা দিচ্ছেন, তাই বলি মহারাজ শুক্রাচার্যের কথা শোনেননি, সেই গুরু গুরু নয়। আর সেই জননী জননী নয়, সেই মা মা নয় যে কৃষ্ণ ভজনে বাধা সৃষ্টি করে, সেই আত্মীয় আত্মীয় নয়, সেই ভাই ভাই নয় যে ভজনে বাধা সৃষ্টি করে। ঋষভদেব বললেন, বলে মা মা নয়, বলে হ্যাঁ ভরত মহারাজ রামায়ণে দেখতে পাই ভরত মহারাজ মা কৈকের কথা শুনেননি, এরকম শাস্ত্রে প্রমাণ রয়েছে যে ঋষভদেব যে কথাটা বললেন সেই ঋষভদেব পুত্র হচ্ছেন ভরত, রাজর্ষি ভরত বলা হয়। রাজা ভরত তিনি পিতার পরে তিনি সংসার রাজত্ব পরিচালনা করলেন, কিছুদিন পরে রাজ্য ত্যাগ করে চলে গেলেন। রাজ্যকে কেমন করে ত্যাগ করলেন? ভরত মহারাজ বললেন মলবত উত্তমা শ্লোক লালসা, মল ত্যাগ করলে যেমন শরীর ঠিক হয়, যদি মলকে ধরে রাখি শরীর অসুস্থ হয়ে পড়বে, প্রতিদিন মলত্যাগ করা শরীরের ধর্ম, তো মলত্যাগ করলে যেমন সুখ হয় সেই রকম রাজ্যকে মলবত পরিত্যাগ করে সুখে বনে চলে গেলেন। কেন? না আমি ভগবত ভজন করব। ভগবত ভজন করার জন্যে তিনি বনে চলে গেলেন, কিন্তু বনে আছেন প্রতিদিন নিত্য জপ আহ্নিক করছেন, একদিন দেখলেন একটা হরিণকে বাঘে তাড়া করেছে, বাঘের পর হরিণটা লাভ দিল, হরিণটা লাভ দিল, তখন ভরত মহারাজ রাজর্ষি ভরত, রাজা কিন্তু ঋষি, রাজা ছিলেন রাজত্ব ত্যাগ করেছেন ঋষি হয়েছেন, ঋষি হয়ে গেছেন রাজর্ষি ভরত, তিনি দেখছেন হরিণটা লাভ দিল পেছনে বাঘ, হরিণটা লাভ দিল যখন হরিণের পেট থেকে বাচ্চাটা জলের মধ্যে পড়ল, তখন তিনি সেখানে স্নান করছিলেন,
বাচ্চা মাত্র ভূমিষ্ঠ হয়েছে, পড়েছে গর্ভ থেকে, বাচ্চাটা ভেসে যাচ্ছে। সাধুর হৃদয়টা কেমন, শান্ত হৃদয় নবনীত সমান। ভরতের মনটা ঘুরে গেল, আহারে বাচ্চাটা জলে পড়েছে, আমি একটু বাঁচাই। বাচ্চাটাকে ধরে নিয়ে বাচ্চাটাকে কোলে করে নিলেন, ঘরে নিয়ে এলেন, জলে ভিজে গেছে গাটা মুছিয়ে রাখলেন, জপ করেন, মাঝে মাঝে দেখেন হরিণটা ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে, খাবার টাবার এগিয়ে দেন। আস্তে আস্তে হরিণটা বড় হচ্ছে, যখন জপ করেন মাঝে এসে হট করে পা দিয়ে লাথি মারল, হাত ওইটা পঞ্চপাত্র ছিটকে গেল, ফুলটা ছড়িয়ে গেল। কটমট করে তাকান হরিণটার দিকে, হরিণটা ভয় ভয় আস্তে আস্তে সরে যায়। উনি হাসেন, দেখেছ আমি তাকিয়েছি, হরিণটা বাচ্চাটা শিশুটা ভয় পেয়েছে, খুশি হন। আস্তে আস্তে জপটা কমতে আরম্ভ করলো, হরিণের প্রতি আকর্ষণ বাড়তে আরম্ভ করলো। একটা সময় এমন হলো ভজনের সময় অর্ধেক হরিণ অর্ধেক, তারপর এমন হলো ভজন কমে ভজনে কমে গেল এক ভাগ, হরিণটা তিন ভাগ। হরিণটা কোথাও যাতে কোথাও না চলে যায়, বিপদে না পড়ে, ওই সোনার নূপুর করে দিলেন, নূপুরের শব্দ শুনতে পাবো। হরিণ ঘুরে বেড়ায় আশেপাশে, শোনেন ঠিক আছে। একদিন দিলে সন্ধ্যাবেলা হরিণটা চলে গেছে, আর তো আসছে না, কেন এলো না কেন এলো না, রাত্রি হয়ে গেল, খুঁজছেন কোথায় গেল হরিণটা। এই করতে 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 ভরত মহারাজ মারা গেলেন। পরবর্তী জন্ম হলো হরিণের জন্ম। বলে কেন, এত ভজন করতেন জঙ্গলে গিয়ে, ভট সব ছেড়ে দিয়ে জঙ্গলে গেলেন, সেখানে হরিণ হলেন কেন? বলে গীতায় বলা আছে না, মৃত্যুকালে তুমি যেমন যেমন চিন্তা করবে, জং জং বাপি স্মরণম তেজত্তন্তে কলেবরম, যখন শরীরটা ছাড়বে তখন তোমার মাথায় যে চিন্তা হবে ওই রকম দেহ হবে। ভরত মহারাজ গেলেন হরিণ হরি ভজন করতে, হয়ে গেল হরিণ ভজন। গিয়েছিলেন হরি ভজনের জন্য বনে গিয়েছিলেন, কিন্তু হয়ে গেল হরিণ ভজন, পরবর্তী জন্য হরিণ। কিন্তু যেহেতু ভজন করেছেন, দেখো এই জগতে আমি এমএ পাস পিএইচডি করলাম, জন্মলে আবার প্রথম অপথে শুরু করতে হবে, কিন্তু ভজনের ক্ষেত্রে তা নয়। কৃষ্ণ ভজন করলে না, তাই অনেক ছেলে ছোটবেলা থেকেই বেশ সংস্কার, মন্দিরে যাচ্ছে, পূজা করছে, ফুল তুলছে, সংস্কার আগের জন্ম রয়েছে, এর নাম সংস্কার, প্রাগুক্ত কর্ম। আগের কর্মটা আছে, তাকে ওই কাজ করাবে, ওইদিকে তার গতিটা যাবে। তো উনি জানেন যে আমি আগের জন্মে রাজা ছিলাম, রাজর্ষি হয়েছিলাম, কিন্তু হরিণের পাল্লায় পরে এখন হরিণ হয়েছে, আমি আর কোথাও যাব না। তিনি পুলস্তমুনির আশ্রম, সেই তবনের সাধুদের আশেপাশে থাকতেন, সাধুরা বেদপাঠ মন্ত্রপাঠ করেন, উনি শোনেন, ওখানেই থাকেন। হরিণ জন্মের শেষ হলো, তৃতীয় জন্ম, যেহেতু আগের জন্মে আর অন্য কোনো পশুর সঙ্গ করেনি, শুধুমাত্র ব্রাহ্মণদের আশ্রমে ছিলেন, তপবনের মধ্যে ছিলেন, তাই এই জন্মটা ব্রাহ্মণ শরীর হয়েছে। কিন্তু ব্রাহ্মণ শরীর হয়েছে বটে, কিন্তু মনে আছে আগে ছিলাম রাজর্ষি, পরে হলাম হরিণ, এখন আমি ব্রাহ্মণ ঘরে জন্মেছি। কারোর সঙ্গে কথা বলেন না, আপন মনে থাকেন, যে যা দেয় তাই খান, যে যা বলে তাই কাজ করেন, একদম পিতার নাম রাখলেন জড়ভরত, ভরত কিন্তু বুদ্ধিটা জড়বুদ্ধি, তাই জড়ভরত নাম রাখলেন। জড়ভরত নাম রেখেছেন, চলছেন। একদিন বাড়ির লোকের বলে যাতো, যা বলে করে, কোনো প্রতিবাদ বাদ প্রতিবাদ কিছু কথাই বলেন না করে, কেন কারোর সে কথা বলেন না, জড়বৎ আচরণ, আসলে জড়ন ভিতর পরিপূর্ণ জ্ঞানেতে, কিন্তু আচরণটা জড়বৎ। বলে কেন না, উনি বলছেন আগে সঙ্গ করেছিলাম হরিণের, এই সঙ্গের ফলে আমার এই দশা, এখন আর কারো সঙ্গ করব না। সঙ্গের একটা শর্ত হলো কি, কথা, যার সঙ্গে সঙ্গ করব না কথা বলতেই হবে। আর কথা কি, কথা আসক্তি দ্বারম, যার সঙ্গে যত বেশি কথা বলবে না, অন্য সময় তার কথাই মাথায় চিন্তা হবে, যত বেশি কথা বলবো যার সঙ্গে বলবো, সময় বেশি করে কাটাবো, তার চিন্তায় মনে হতে থাকবে। উনি কারোর সঙ্গে কথা বলেন না, কেন, কথা আসক্তি দ্বারম, কথা বন্ধনের কারণ, কথা যুদ্ধের কারণ, কথা লড়াইয়ের কারণ, কথায় অনেক কিছু হয়। অতএব কথা বলবে খুব সাবধান, শব্দ তো খুব সাবধানে প্রয়োগ করতে, উনি কথা বলেন না, মৌন থাকে। বাড়ির লোকগুলো যা তো গিয়ে একটু ওই জমিতে দেখে আয়, জমি দেখতে গেছেন,
রাজা এদিকে এক দস্যু, সে নরবলি দেবের লোক খুঁজে পাচ্ছে না, দেখলো ভরতকে ধরে নিয়ে গেছে, চলো তোমাকে বলবো। চলো, ভরত চলে গেছে। ভরত মহারাজ তাকে স্নান করাচ্ছে, ভরত কিছু বলছেন না, তাকে সুন্দর করে মালা চন্দন সাজানো হচ্ছে, ভরত মনে কিছু বলছেন না। কেন? তিনি তো নির্ভয়, তিনি তো নির্ভয় আছেন। বলে কেন নির্ভয়? কেন? তিনি জানেন আমি তো গোবিন্দকে সব সমর্পণ করে দিয়েছি, আমার যা কিছু দায়িত্ব সব ভগবানকে দিয়ে দিয়েছি, ভালো মন্দ সব দায়িত্ব তার। তো তিনি নিশ্চিন্ত আছেন, তাকে যখন হাঁড়ি কাটে বসাচ্ছে তখন তিনি নিশ্চিন্ত। বলে কেন? মনটি গোবিন্দ চরণ দিয়েছেন, তো তো গোবিন্দ ভজন করলে কি হয়? মহাজন বলছেন, ভজ হরি মন শ্রী নন্দনন্দন। নন্দননকে, নন্দনকে মনটা দিলে পারে, তার কোনো ভয় থাকে না। কিরকম ভয় থাকে না আমরা কীর্তনের মাধ্যমে শুনব। ভজ হরি মন শ্রী নন্দন, সংক্ষেপে ভজ হরে মন আমার শ্রী নন্দ নন্দন অভয় চরণার বিন্দু রে, ভজ হরে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণার বৃন্দবে, ভজ হরে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণার বৃন্দরে, ভজ হরে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণার বৃন্দবে, দুর্লভ মানব জনম সত সঙ্গে, দুর্লভ মানব জনম সত সঙ্গে, কর হয়ে ভব সিন্ধুরে, ভজ হরে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণার বৃন্দবে, হরি হরি বল। শ্রী রাধে বলে
गौरांग महाप्रभु की हरि हरि वो राजर्षि भरत जिन्हें जड़ भरत ताके मा कालीर मूर्तिर सामने निये गिये बलि देया हबे
हानी काठेर मध्ये माथाटा दिए दिए लोकटी डाकात सर्दार तो किन्तु तखनो खूब निश्चिंत आछेन जलभरत महाराज। भरत महाराज निश्चिंत तिनि भाबछेन मा हे मा भद्रकाली आमी तोमार सामने एसेछि जदिओ एरा आमाके जोर करे निये एसेछे मा किन्तु आमी तो जानी तुमि परमा वैष्णवी आमार कोनो क्षति हबे एमन तुमि करबे ना আর আমিও নিজেকে বাঁচাবার কোনো চেষ্টাই করব না। কেন? আমি তো অভয়চরণে শরণাপন্ন হয়েছি, তো আমি নিজেকে বাঁচাবার চেষ্টাই করব না। আমি সব দেখে নিয়েছি, তা আমি কিছু করব না। ডাকাতেরা তাকে বলি দেওয়ার জন্য বেঁধে হাঁড়িকাঠে মাথা দিয়েছে, তরোয়াল তুলেছে। তখন মা ভদ্রকালী দেখছেন সর্বনাশ, এরা জানে না কাকে বেঁধে নিয়ে এসছে, আমার সামনে নিয়ে এসছে, এরা জানে না কাকে নিয়ে এসছে। পরম ব্রহ্মজ্ঞানী তাকে বন্দি করে রেখেছে এইভাবে। আর কারা বেঁধেছে? যারা মূর্খ, যারা অজ্ঞানী, অজ্ঞানী লোকগুলো ব্রহ্মজ্ঞানীকে ধরে নিয়ে এসেছে। অতএব এ তো ব্রহ্মজ্ঞানী, এর মরলেই কি বাঁচলেই কোনো যায় আসে না, কিন্তু আমি আমার সামনে অন্যভাবে দেখবো কি করে। তখন কি হলো? সহসা উচ্চচাট শৈব দেবী ভদ্রকালী, তখন মা ভদ্রকালী সে মূর্তি ভেঙে বেরিয়ে নেন। বেরিয়ে এসে সমস্ত ডাকাতদের তরোয়াল দিয়ে কেটে খন্ড বিখন্ড করে দিলেন, করে দিয়ে ভরতকে খুলে দিলেন। ভদ্রকালী এই খুলে দিয়েছেন, তখন ভরত মহারাজ পরমা বৈষ্ণবী ভদ্রকালী প্রণাম করে বললেন, হে মা, এরা জানে না আমাকে বেঁধে এনেছিল, তুমি তো মা, তুমি আমায় রক্ষা করেছ। ভদ্রকালকে প্রণাম করে সেখান থেকে চলে গেলেন ভরত মহারাজ। জড় ভরত মহারাজ চলে গেলেন। এদিকে তিনি ক্ষেতের পাশে বসে রয়েছেন, এক রাজা, রাজা রঘুগণ, তিনি যাচ্ছেন কোথাও, শিবিকা পালকি, পালকিকে শিবিকা বলা হয়, শিবিকায় করে যাচ্ছেন। এখন পালকি যখন যায় সামনে পেছনে সমান লোক লাগবে, কম বেশি হলে ঠিক মতো যাবেন, সামনে চারজন পেছনে চারজন। কিন্তু বাহাবুরা বললো আমাদের একটা লোক অসুস্থ হয়ে পড়ে চলতে পারবে না, একটা লোক কম আছে। রাজা রঘুগণ বলল, দেখো আশেপাশে কাউকে পাও নাকি, ধরে নিয়ে আসো। বললো, রাজা আমি ডাকছি। ধরো ভরত মহারাজ বসে রয়েছে আপন মনে, চলো তোমাকে রাজা ডাকছে, চলো গিয়েছে। তো রাজা বলে, যাও একে তুমি কাজে লাগিয়ে দাও, তোমরা একে পালকি বাহক করে দাও। কাঁধের মধ্যে পালকি নিয়ে যাচ্ছেন জড়ভরত, কিন্তু জড়ভরত তো ব্রাহ্মণ, তিনি তো কখনোই পালকি চালাননি, পালকি তো আগের জন্মে চেপেছেন, পালকি চালাননি, ফলে পা ঠিক মতো পড়ছে না। আর ভরত মহারাজ যখন চলছেন সামনে পিঁপড়ে ফেল, আরে পিঁপড়ে পায়ে চাপে মরে যায় যদি তাহলে পা হবে, তিনি পাটা ভেবে ফেলছেন, পিঁপড়ে দেখলে জুড়ে ফেলছেন বাহকের লাঠিটা ধরে, কখনো এবড়ে খেবড়ে চলছেন, পালকি জোরে দুলছেন। তো তিনি বলছেন, রাজা রঘুগণ, এই এরকম হচ্ছে কেন, হে বোধার অতিক্রমণ কিমতি, কিরম করে চলছ, আমার পালকি দুলছে। তখন অন্য বাহকরা বলল, দেখুন মহারাজ, আসলে আমরা তো ঠিকই আছি, নতুন যে লোকটা এ ঠিক মতো চলতে পারছে না, জানে না, এ শরীরটা খুব সুন্দর হৃষ্টপুষ্ট, কিন্তু এ ঠিক মতো চলছে না। ও তখন, এই ভালো করে চলো, তারপরে উল্টো পাল্টা চলছেন। তখন রাজা খুব রেগে গেছে, রঘুগণ রেগে গিয়ে বলছে, অহো কষ্টম ভ্রাতর, পরিশ্রান্ত দীর্ঘ মধ্যাহ্ন নমকাহ, তোমার পথ চলতে কষ্ট হচ্ছে, দাঁড়াও তোমাকে আমি চিকিৎসা করছি। রাজা বলছে, আমি নামি তোমার চিকিৎসা করছি, দণ্ডপান নিব চিকিৎসা, এমন শাস্তি দেব না, তোমার একে বেঁকে চলা বের করে দেবো, এমন তোমায় শাস্তি দেবো। তুমি জানো না আমি কে, রাজা রঘুগণ, যাচ্ছি কপিল মুনির কাছে, তার কাছে জ্ঞান নিতে, আমি যাচ্ছি জ্ঞান নিতে, আর তুমি আমাকে এরকম অসুবিধায় ফেলছ। খুব কড়া কড়া কথা বললেন, এতক্ষণ ভরত মহারাজ কোনো কথা বলেননি। একটু পরে পালকি থেমেছে, বৃক্ষের নিচে দাঁড়িয়েছেন গিয়ে বসেছেন রঘুগণ, ভরত মহারাজ গিয়ে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন, রাজা
তুমি বললে আমাকে শাস্তি দেবে, আমার শাস্তি বিধান করবে, দণ্ড দেবে। তো যদি দণ্ড দাও কার শাস্তি হবে? আমার, আমার তো শাস্তি হবে না। না কেন? জায়তে অস্তি বিপরিমেণম বর্ধতে। এই শরীরটা জন্মায়, এই শরীরটার মৃত্যু হয়, এই শরীরটার আয়তন আয়তন বাড়ে, এই শরীরটার রূপের পরিবর্তন হয়, এই শরীরটার ক্ষুধাও পায়, কিন্তু আমার কিছু হয় না। তুমি শাস্তি দেবে তো, শরীরটাকে দিতে পারো। আর আজকে তুমি বলছো আমাকে শাস্তি দেবো, কেন? তুমি দণ্ডপানি, তুমি রাজা আর আমি বাহক। তুমি রাজা, আমাকে শাস্তি দেবে, আমি বাহক বলে। কিন্তু কালকে যদি আমি সিংহাসনে বসি, তুমি বাহক হও, তাহলে কে কাকে শাস্তি দেবে? তা আমি তোমাকে দেবো। তোমারটাও শরীর, আমারটাও শরীর, তোমার রাজ শরীর, আমি এখন বাহক, বাহক শরীর। কিন্তু শাস্তি কে কাকে দেবে বলছেন? আরে তখন রাজা বলছে, তোমার কথাগুলো কেমন কেমন লাগছে, এ তো বাহকের কথা নয়, এ তো সাধারণ কোনো লোকের কথা নয়, তুমি কে? ও, ভালো করে খেয়াল করিনি, তোমার গলায় পৈতে আছে, তুমি কি ব্রাহ্মণ? তুমি কি ব্রাহ্মণ? নাহং বিষক সুররাজন। তিনি বলছেন, রঘুগণ বলছেন, আমি কাউকে ভয় পাই না, কিন্তু ব্রাহ্মণকে ভয় পাই, ব্রাহ্মণকে ভয় পাই। ব্রাহ্মণ যদি কুপিত হয়ে যায় তাহলে বংশ বিনাশ করে দিতে পারে, আমি কাউকে ভয় পাই না। তুমি কি ব্রাহ্মণ? কপিল মুনি কে? তখন বলছেন, অহং ভরত নাম রাজা পুরাতিত। পুরাকালে ভরতের নাম শুনেছ? আমি সেই রাজা হব। হ্যাঁ, নাম তো শুনেছি, তার নামে ভারতবর্ষ, আমি সেই রাজা। আমি যাচ্ছিলাম জ্ঞান লাভের জন্য কপিল মুনির কাছে, তা আপনি আমায় কিছু কথা বলুন। তখন খুব সুন্দর ভরত মহারাজ বলছেন, রঘুগণই তত্তপসা ন জাতি চেচ্ছয়া। রাজা রঘুগণ, ভালো করে মন দিয়ে শোনো, তপস্যা করে ভগবানকে পাওয়া যায় না। রঘুগণই তত্তপসা ন জাতি, তপস্যা করে ভগবানকে ভক্তি লাভ করা যায় না। না চেচ্ছয়া, যজ্ঞ করেও হয় না, গৃহত্যাগ করেও হবে না। না ছন্দসা, বেদ পাঠ করেও ভক্তি লাভ হবে না, হবে না। ন জলাগ্নি সূর্যের বিনা, সূর্যকে অভিষেক করেও হবে না, সূর্যার্ঘ দিয়েও হবে না। তাহলে কি করে হবে? এতে হবে না, তাতে হবে না, তাহলে ভক্তি কিসে হয়, ভগবান কি করে পাওয়া যায়? ইনি বলছেন, বিনা মহৎ পদরজ অভিষেকম, যতক্ষণ না তোমার মাথাটা কোনো ভক্তের চরণ ধুলিতে অভিষিক্ত হচ্ছে, অর্থাৎ যতক্ষণ না তুমি কাউকে প্রণাম করছো তার চরণ ধুলা তোমার মাথায় না লাগছে, ততক্ষণ তো হবে না। বিনা মহৎ পদরজ অভিষেকম, বলে মহতের চরণ ধুলিতে তোমার মাথাটা যতক্ষণ অভিষিক্ত হচ্ছে। বলে ও, তাহলে দেখুন শাস্ত্রে তো বলা হলো সাধুর চরণ ধুলি নিতে, সাধুকে প্রণাম করতে। তাহলে সাধুদের কাছে গেলে সাধুরা কেন বলেন পায়ে হাত দিও না, পায়ে হাত দিও না, বারণ করে? তো শাস্ত্রে তো বলেছেন বিনা মহৎ পদরজ অভিষেকম, সাধুর চরণ ধুলিতে তোমার মাথা যতক্ষণ অভিষিক্ত হচ্ছে ততক্ষণ কৃপা হবে না। আমার একটা ঘটনা মনে পড়ে যায়, অনেকদিন আগে, তখন পুরীতে হাগৌরাঙ্গ বাবা বলে এক সাধু ছিলেন, 104 বছরে নবদ্বীপে শেষে দেহ রেখেছেন। তো আমি আর ভাগবত প্রভু দুজনে গিয়েছি, খুব যেতাম, খুব আদর করতেন। তো গিয়েছি, উনি খাটে বসে আছেন, আমরা প্রণাম করতে গিয়েছি। তো আমার পায়ে হাত দিও না, আমার খুব খারাপ লাগে, তোমরা গোসাই মানুষ পায়ে হাত দিও না, আমি খুব দুঃখী হব না। আমরা বললাম আচ্ছা, আপনি দুঃখী হলে তাহলে। এই সময় গৌর একজন মঠে সন্ন্যাসী ছিলেন, আমাদের সঙ্গে। তিনি বলছেন, বাবা শাস্ত্রে তো বলা আছে বৈষ্ণবের পদধুলি তাহেম স্নানকেলি, বৈষ্ণবের নামে তো উল্লাস, সাধু সাধু চরণধুলি নিতে বলা আছে, আপনি কেন নিষেধ করছেন? আমরা সাধু চরণধুলি নেব না, শাস্ত্রে বলা আছে বিনা মহৎ পদর অভিষেকম, সাধু চরণধুলিতে মাথাটা অভিষিক্ত করতে হবে।
আমি তো নেবই, আপনি বললেও শুনবো না, কারণ শাস্তে বলা আছে সাধু চরণ ধুলি নেওয়া। উনি বলছেন দেখো আমার 100 বছর বয়স, তুমি আমাকে জোর করে চিৎ করে ফেলে পায়ে খামচি দিয়ে ধুলা নিতেই পারো, নিতে পারো, তোমার ভালো হবে না, ক্ষতি হবে। কেন ক্ষতি? শাস্তে বলা আছে, শাস্তে কি বলেছে? সাধুকে চিৎ করে উল্টে ফেলে দিয়ে পায়ে খামচি ধুলা নিতে বলেছে? আমি বলছি না না, তুমি জোর করে পায়ে ধুলা নেবে, আমার বল কম তোমার গায়ে শক্তি বেশি, নিতেই পারো। কিন্তু ফলটা কি হবে? ফলটা আমি রুষ্ট হলাম তো, আমার যে রোষ সামলাতে পারবে তো, সাধুর রোষ সামলাতে পারবে? ওই ভক্তটি কেঁদে ফেলেছে, বাবা রাগ করবেন না, আমার অপরাধ হয়ে গেছে। বলে হ্যাঁ, তাহলে কি শাস্ত্রে যে বলেছে সাধুর চরণ ধরে নিতে সেটা কি মিথ্যা? না ওটা ঠিক। তাহলে আপনি না করছেন যে দেখো সাধু যখন রাস্তা দিয়ে চলে যায় সে কি ধুলাটা সঙ্গে করে নিয়ে চলে যায়? সে তো রেখেই যায়। তোমার যদি পদধূলিতে ভক্তি হয় চলে যাওয়ার পরে সেখানে গড়াগড়ি দাও না, সে তো নিয়ে যাবে না, চরণধুলি মাথায় লাগাও। কিন্তু না, তাকে দেখিয়ে তাকে জানিয়ে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে তুমি চরণ ধরে নিচ্ছ। সে বলে বাবা ঠাকুর দেখো আমার ক্ষমাতানি পাচ্ছি না, আমাকে জোর করে নিচ্ছে, তুমি বিচার করো। ওই যে বিচারটা দেবে না, সামলাতে পারবে তো না? সাধু যদি বলবে বাবা চরণ ধরে, তিনি যদি বলেন না আমার পায়ে হাত দিও, জোর করো না, জোর করলে মানে তিনি রুষ্ট হলেন। আর সাধুর যে রোষ ভয়ঙ্কর জিনিস, বৈষ্ণব অপরাধ, অতএব সাবধান। শাস্ত্রে বলেছেন সাধু চরণ ধরে নিতে হবে, সাধু যখন বলছেন যে না আমার থেকে নিও না, যুক্তি দেখাতে দিও না, জোর করো না, সাধু কৃপা পাবে তো, কৃপা মানে প্রসন্নতা। সাধু রুষ্ট হয়ে গেলেন, কোথায় প্রসন্ন? কৃপা তো হবে না, ক্ষতি হতে পারে। তাই উনি বলছেন মহত কদলজ অভিষেকম, সাধুর চরণ ধুলিতে মাথাটি অভিষিক্ত করতে হবে, তখনই কৃপা হবে। কিন্তু সেই কৃপা ধুলি মানে সাধুর চরণ ধুলি। আমরা দেখি অনেক জায়গায় সাধুকে দেখি মন্দিরে গিয়ে অনেক গড়াগড়ি দিচ্ছেন, কেন দিচ্ছেন? সাধু এখানে নৃত্য করেছেন, চলে গেছেন, পদধুলিতে পড়ে আছে, সেখানে গড়াগড়ি দাও। তদ্ভৃত্য গাত্র স্পর্শ অঙ্গে সঙ্গমম, সেই সাধুর চরণ ধুলি অঙ্গে ভালো করে মাখো, মাখলে কি হবে? তোমার সমস্ত জ্বালা সমস্ত কষ্ট দূরীভূত হয়ে যাবে। বৈষ্ণবের পলধুলি তাহি মোর স্নান খেলি, সাধু চরণ ধুলিতে গড়াগড়ি দাও, কারো আপত্তি নেই, নিতেই পারো। তো শাস্ত্র বলছেন, ভাগবতে ভরত মহারাজ বললেন, যদি ভক্তি পেতে হয় তোমাকে এইভাবে এইভাবে চলতে হবে। কিভাবে? না কোনো কিছু নয়, সাধুর পদধুলকে বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস করে আমরা ধুলি নিতে পারি, সেই ধুলাতে আমাদের কৃষ্ণ ভক্তির লাভ হবে। আজ আর নয়, আমরা এখানে বিশ্রাম রাখি, রাত হয়ে গেছে। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই হরি হরি বল, জনিতাই জনিতাই, শ্রী রাধে রাম হরে রাম রাম।